আজকের অনুষ্ঠানে বিতর্কের বিষয় হল খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্ট, তিনি কি ঈশ্বর নাকি ঈশ্বর নন? সাউথ আফ্রিকার শেখ আহমেদ দিদাত এবং ডেনমার্কের প্যাস্টর এরিক বক, এরা দুইজনেই তাদের নিজস্ব ক্ষেত্রে সুপরিচিত। এই জ্ঞানী দুজন ব্যক্তি যীশুখ্রিস্টকে নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলব। যীশুখ্রিস্ট কি ঈশ্বর নাকি ঈশ্বর নন? প্রথমে আপনাদের সামনে এই বিষয়ে কথা বলবেন শেখ আহমেদ দিদাত, তারপর কথা বলবেন প্যাস্টর এরিক বক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনাদের সামনে আসছেন শেখ আহমেদ দিদাত। শেখ আহমেদ দিদাত, الحمد لله وحده، الصلاة والسلام على إمام اللهم يا مسجد الأسباب ويا مستجيب الأسباب ويا دليل الحائلين، توكلت عليك يا رب العالمين وأفوض أمري إلى الله إن الله قدير. مستر تشيرمان، শ্রদ্ধেয় প্যাস্টর আর আমার প্রিয় ভাই ও বোনেরা, থমাস কার্লাইল একটা বড় ভুল করেছিলেন। কে থমাস কার্লাইল? থমাস কার্লাইল ছিলেন গত শতাব্দীর বিখ্যাত চিন্তাবিদদের মধ্যে অন্যতম, একজন ইউরোপিয়ান, একজন ব্রিটিশ। তিনি ছিলেন একজন লেখক আর বিখ্যাত ঐতিহাসিক। ১৯৪০ সালে থমাস কার্লাইল একটা প্রবন্ধ লেখেন, সেটার নাম ছিল হিরোজ অ্যান্ড হিরো ওয়ার্শিপ। হিরোজ অ্যান্ড হিরো ওয়ার্শিপ, আর এই প্রবন্ধের প্রথম অধ্যায় ছিল তাদের কথা, যারা হিরো থেকে দেবতা হয়েছে। এখানে তিনি যে দেবতাদের নিয়ে কথা বলেছেন তারা হল স্ক্যান্ডিনেভিয়ার দেবতা, জায়গাটা হল নরওয়ে, সুইডেন আর ডেনমার্ক। খ্রিস্টান ধর্ম আসার আগে তারা এইসব দেবতার পূজা করত, অনেকটা প্রাচীন গ্রিকদের দেবতার মতো। খেপে গেলে প্রতিশোধ নেয়, আর যারা ষড়যন্ত্র করে অন্য দেবদেবীর ক্ষতি করতে চায়, মানুষের মতোই স্ক্যান্ডিনেভিয়ানরা, তাদেরও নিজস্ব দেবদেবী ছিল। তাদের মিথোলজিতে আছে ওডিন, থর, ফ্রায়ার, এরাই ছিল স্ক্যান্ডিনেভিয়ানদের দেব দেবতা। এরপরে লেখক বলেছেন তাদের কথা, যারা ছিল সেনাপতি আর যারা ছিল নবী, তারা হিরো প্রফেট। আর লেখক থমাস কার্লাইল, তিনি এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শেষ নবী মোহাম্মদকে বলেছেন দা হিরো প্রফেট। অসাধারণ একজন খ্রিস্টান, একজন ইউরোপিয়ান, তিনি তার নিজের ভাষার লোক, ইংরেজি ভাষার লোকদের কাছে বলতে গিয়ে মুসাকে হিরো প্রফেট বলছেন না, দাউদকে হিরো প্রফেট বলছেন না, বা সোলাইমানকে বা যিশুকে হিরো প্রফেট বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। থমাস কার্লাইল তিনি প্রথম ইউরোপিয়ান যিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুটা সুবিচার করেছেন। তিনি বলেছেন যে আমরা প্রচন্ড উৎসাহে বানানো মিথ্যা দিয়ে এই মানুষটাকে ঘিরে রেখেছি, যেটা আমাদের জন্য অপমানজনক। মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করে। আমাদের এই কথাটা বলার সাহস নেই যে এই মানুষটা আসলেই মহান, ঈশ্বরের প্রেরিত দূত। তবে কার্লাইল ভুল করেছিলেন, কারণ তিনি তার প্রবন্ধের শুরুতেই বলেছিলেন, তিনি সেখানে লিখেছেন যে এই পৃথিবীর ইতিহাসে আর কোন মানুষ কখনোই আসবে না, তিনি যতই মহান হন লোকজন আর কাউকে ঈশ্বর মানবে না। অন্য কথায় মানুষ এখন বুদ্ধিমত্তার সেই স্তরে পৌঁছে গেছে, পুরো মানুষ জাতি তার ধারণায় মানুষ বুদ্ধিমত্তার সেই স্তরে পৌঁছে গেছে যে তারা এখন অন্য মানুষকে ঈশ্বর বলে মেনে নেবেন না। অথচ থমাস কার্লাইল এই কথা বলেছেন, তার কথা অনুযায়ী আমরা এখন অনেক চালাক, আমরা সবাই খুব চালাক, অন্য কোনো মানুষকে আমরা ঈশ্বর বলে মেনে নেব না, যত অলৌকিক কাজই করুক না কেন। ধরেন এক লোক বলল আমি পাখির মতো আকাশে উড়ে বেড়াবো, এই হলের মধ্যে এভাবে উড়ে দেখালো, সেই লোককে কি আপনারা ঈশ্বর বলে মেনে নেবেন? না।
ধরেন আরেকজন লোক বলল, আসেন আমি এখন হসপিটালের মর্গে যাব আর মরা মানুষকে জীবিত করব, এরা সবাই বেঁচে উঠল, এই লোককে ঈশ্বর বলে মানবেন? না। অথবা এক লোক তার হাতে তালু দেখি আপনাকে বলল, এটা একটা টিভি, দেখেন এখন এখানে আপনার স্ত্রীকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আপনার স্ত্রীকে চেনা যাচ্ছে? হ্যাঁ, তাহলে মেনে নেন আমি আপনাদের ঈশ্বর। না, মানবেন না। অথবা ধরেন আপনাদের সবাইকে বললাম যে আমি ঈশ্বর, আপনারা বলবেন এই লোকটা 70 বছরের একটা বুড়ো, আমি কি করতে পারি? আমি আপনাদের মন পড়তে পারি, আপনাদের পকেটে কত টাকা আছে সেটা বলে দিতে পারি, টাকার নাম্বারও বলে দিতে পারি। আমাকে আপনারা ঈশ্বর বলে মেনে নেন? না স্যার, আমি জানি না আপনি এগুলো কিভাবে করেছেন। আপনার দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি আপনার বয়স এখন 70 বছর, 70 বছর আগে আপনি ছিলেন না, 70 বছর পরেও আপনি থাকবেন না। আমি জানি না এই কাজগুলো আপনি কিভাবে করলেন, আমি জানি না। আপনি একজন মানুষ, আপনার ক্ষতি করা যায়, গলা চেপে ধরতে পারি, গুলি করতে পারি, আপনি আমার ঈশ্বর না। আপনি বিশ্বজগৎ সৃষ্টি করেননি, আপনি কিভাবে এই অলৌকিক কাজগুলো করলেন আমি সেটা জানি না, আমি বুঝতে পারছি না। এখনকার দিনের মানুষ বুদ্ধিমত্তার স্তরে পৌঁছে গেছে, থমাস কার্লাইল বলেছেন, কিন্তু তিনি এই কথা বলার পর 150 বছর পার হয়ে গেছে আর এখন আমরা দেখি এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এখনো শ্রদ্ধার সাথে অন্য মানুষকে পূজা করে যাচ্ছে। আমেরিকাতে ফাদার ডিভাইন, একজন কালো আমেরিকা, শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গরা তাকে ঈশ্বর বলে পূজা করে। কিম জং টু কোরিয়া, তার দেশের লোকেরা তাকে ঈশ্বর মনে করে। মানুষ এভাবে শয়তানের পূজা করছে, উপাসনা করছে এভাবে। আর পুরো পৃথিবীতে এখন আমরা যেটা দেখি, লোকজন এখন মানুষ, বাদর, হাতিয়ার, সাপকে ঈশ্বর ভেবে পূজা করছে, সত্যিকারের এক ঈশ্বরের কথা ভুলে গেছে। তাহলে কার্লাইল ভুল বলেছিলেন, তিনি ভেবেছিলেন যে মানুষ এখন বুদ্ধিমত্তার সেই স্তরে পৌঁছে গেছে যে তারা এখন অন্য কোন মানুষকে ঈশ্বর বলে মেনে নেবে না। আর আজকে দেখি লোকজন মানুষকে ঈশ্বর মনে করে, পূজা করে। আর আমাদের আজকের বিতর্কের বিষয়বস্তু হল যিশু, যিশু খ্রিস্ট, তিনি কি ঈশ্বর? আর পৃথিবীতে 100 কোটিরও বেশি মানুষ আছে যারা বলে যিশু ঈশ্বর হিসাবে পৃথিবীতে এসেছেন, মহান ঈশ্বর পৃথিবীতে এসেছেন একজন মানুষ হিসাবে। এরা কারা? যারা জ্ঞানে বিজ্ঞানে সবচেয়ে উন্নত, এই মানুষগুলোই চাঁদে গিয়েছে, এরাই মঙ্গল আর বৃহস্পতিতে নভোযান পাঠিয়েছে, এরা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে ঘরে বসে যন্ত্রপাতি চালিয়ে আর টিভি ক্যামেরা দিয়ে। তারা জানে পৃথিবীতে কি ঘটনা ঘটছে, কিন্তু এতটা উন্নত হওয়ার পরেও এরা অন্য আরেকজন মানুষকে ঈশ্বর হিসাবে পূজা করে। এখন আমাদের এই ব্যাপারটা আগে বুঝতে হবে। লোকজন অনেক সময় মানুষকে ঈশ্বর বলে মানে। এখানে একটা প্রশ্ন আসে, একজন মানুষ নিজেকে ঈশ্বর দাবি করছে। এক নম্বর, আমরা নিজেদের ঈশ্বর দাবি করতে পারি না, আমাদের সে অধিকার নেই। যেমন ধরেন কুইসলিং, তিনি নরওয়েকে জার্মানির কাছে বেঁচে দিয়েছিলেন কুইসলিং দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এই লোক নরওয়েতে সে সময় একটা ধর্মবিশ্বাস চালু করেছিলেন। কুইসলিং বলেছিল যে তিনি হচ্ছেন মসীহ, তিনি হচ্ছেন মসীহ। বিশ্বাসটা ছড়িয়ে পড়ল, তারপর বিশ্বাসটা সুইডেন আর ডেনমার্কেও গেল, এভাবে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ল যে কুইসলিং হলেন ঈশ্বর। এখন প্রশ্নটা হল, কুইসলিং কি ঈশ্বর? হিটলার, জার্মানিতে একটা বিশ্বাস তৈরি হয়েছিল, জার্মানির লোকজন সেই সময় মনে করত। অবশ্য নাৎসিরা এটা বেশি করে ছড়িয়েছিল, আর তারপরে এই অসুখটা ছড়িয়ে পড়ল, আর 9 কোটি জার্মান তখন বলতে লাগলো যে হিটলারই আমাদের মসীহ, তিনি ঈশ্বর হিসাবে পৃথিবীতে এসেছেন। এখন সহজ প্রশ্নের উত্তর সহজভাবেই হয়, হিটলার নিজেকে ঈশ্বর বলেছিলেন? না, বলেননি। কুইসলিং কি নিজেকে ঈশ্বর বলেছিলেন? উত্তর হবে না। যিশু কি নিজেকে ঈশ্বর বলেছিলেন? এটার উত্তরও না। সহজ, একেবারে সহজ উত্তর, কেউ নিজেকে ঈশ্বর দাবি করে? যদি দাবি করে তাহলে পরীক্ষা করতে হবে, ঈশ্বর আসলে কে? ঈশ্বর শব্দটার অর্থ কি? এটা কি শুধুই শব্দ? অর্থ কি? গড শব্দটার অর্থ কি? এটার একটা অর্থ আছে, সেই অর্থটা কি? ঈশ্বর হলেন এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা। গড বলতে আমরা যা বোঝাচ্ছি এরকম না যে গড লিখতে গিয়ে বড় হাতের জি দিয়ে লিখলাম, অন্য সময় ছোট হাতের জি, দেব দেবতাদের বোঝাতে এই বড় হাতের জি দিয়ে গড। ব্যাপারটা এমন না, গড বা ঈশ্বর হলেন এই আকাশ আর পৃথিবীর স্রষ্টা, তিনি নিরাকার, তাকে আমরা দেখতে পাই না। তিনি পরম করুণাময়, পরম দয়ালু।
আর এই কথাগুলো আপনারা পাবেন পবিত্র বাইবেলে, পবিত্র কোরআনে, যে তিনি একটি অলৌকিক সত্তা। যিশু বলেছেন ঈশ্বর হলেন আত্মা। ঈশ্বরের পূজা মানে ঈশ্বরের আত্মাকে পূজা করা, কোন রকম প্রতিকৃতি দিয়ে পূজা করবে না। মানুষের মতো কাউকে পূজা করো না। আর যিশু ছিলেন আমার আপনার মতোই একজন মানুষ। যিশু নাকি ঈশ্বর, নিজেকে ঈশ্বর বলেছেন। এখানে আমি আপনাদের বিশ্বাস নিয়ে একটা প্রশ্ন করছি আপনাদের কাছে, সহজ ভাষায় প্রশ্নটা করছি আপনাদের। ধর্মগ্রন্থ দিয়েই বলছি, খ্রিস্টান ধর্মগ্রন্থে, এই পবিত্র বাইবেলে যদি কোনো প্যাস্টর অথবা অন্য যে কোনো দর্শক শ্রোতা আমাকে দেখাতে পারেন তার নিজের বাইবেল থেকে, যেখানে যিশু নিজে বলেছেন, নিজের মুখে বলেছেন, আমি ঈশ্বর, আমার উপাসনা করো, দেখান কোথায় আছে। আপনাদের যে কেউ সুইডিশ, স্প্যানিশ, ইংরেজি, যাই হোক যে কোনো ভার্সন, কিং জেমস ভার্সন, রোমান ক্যাথলিক ভার্সন, আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সন, ইন্টারন্যাশনাল রিভাইজ ভার্সন, পৃথিবীর বাইবেলের যে কোনো একটা ভার্সন আমাকে এখানে দেখান যে যিশু বলেছেন আমি ঈশ্বর, তোমরা আমার উপাসনা করো, তাহলে আমি যিশুকে ঈশ্বর বলে মেনে নেব এবং যিশুরই উপাসনা করব। আমি আপনাদের হয়ে কথা বলছি না, সে অধিকার আমার নেই, আমি শুধু আমার কথা বলছি। আমি আমার গলাটা গিলোটিনে দিতে রাজি আছি। আমাকে কথাটা দেখিয়ে মাথাটা কেটে ফেলেন, যদি আজ রাতে দেখাতে চান আমি যেতে রাজি আছি, আমাকে কোথায় নিয়ে যাবেন? আপনি বাইবেলের কথাটা দেখান, আমি তাহলে হাসি মুখে আমার গিলোটিনে মাথা রেখে আমার কথা মতো খ্রিস্টান হব। আমার কথাগুলো খুব সোজা, এত সোজা, এর চাইতে সোজার কিছু নেই। শুধু আমাকে দেখান, যিশু বলেছেন আমি ঈশ্বর, তিনি বলেছেন আমার পূজা করো, আর দেখতেই পাচ্ছেন আমার মাথাটা ঠিক আছে, কিছুই হয়নি। এর আগে আমি এই চ্যালেঞ্জটা করেছিলাম স্টকহোমে, সেখানে এক প্যাস্টর, সে বলল দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। আমি বললাম আস্তে আস্তে, একটু ধীরে সুস্থে। সেই লোক, সে লোক সে খুব উত্তেজিত। আমি বললাম আস্তে, একটু সময় নিয়ে খোঁজেন। তারপর এক ঘন্টা পার হল, কিন্তু তিনি আর সে কথা খুঁজে পেলেন না, বাইবেলের কোথাও পেলেন না। আমার মাথাটা বেঁচে গেল, আর আমার মাথাটা সবসময় বেঁচে যাবে, কারণ বাইবেলের কথা নেই। যিশু নিজেকে ঈশ্বর বলেননি, তিনি নিজেকে ঈশ্বর দাবি করেননি, তিনি দেখিয়েছেন বিনয়। যিশু খ্রিস্ট ছিলেন খুব বিনয়ী। একবার এক ইহুদি যিশুর কাছে আসলো, ম্যাথিউ 19 অধ্যায় 16 অনুচ্ছেদ। যিশুর কাছে এক ইহুদি আসলো আর বলল, বাইবেলে আছে তোমরা দেখো। একজন লোক তার কাছে এসে বলল, মহান প্রভু, শিক্ষক, হিব্রুতে ভ্রাদা, মৌলভী সাহেব, শেখ, ইমাম। সেই লোক বলল, মহান প্রভু, কোন ভালো কাজটা করলে আমি পরকালে চিরস্থায়ী জীবন পেতে পারব, কি করলে আমি পরকালে বেহেশত পাব, এই ব্যাপারে আপনার মতামত কি? এটা একটা প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যিশু খ্রিস্ট যেটা বললেন বাইবেলে আছে, তিনি সেই লোককে বললেন, কেন তুমি আমাদের ভালো বলছ, আমাকে তোমরা কি জন্য ভালোবাসছ? আমরা কেউ ভালো না, শুধু একজন বাদে, তিনি হলেন ঈশ্বর। এমনকি ভালো জিনিসগুলো আমাদের না, ভালো সবকিছুই হলো ঈশ্বরের। ঈশ্বর হলেন ভালো, তার সবকিছুই ভালো। আমি একজন মানুষ আর তোমাদের শিক্ষক, আমার উপর সব ভালোগুলো এনে জড়ো করো না, সেটা ভুল হবে। মানুষ হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি, একজন নবী হিসেবেও আমি তাকে শ্রদ্ধা করি। যিশু বলেছেন, এখন যদি বলেন হ্যাঁ মিস্টার দিদার আপনি আসলে বিলি গ্রাহাম, আপনারা অনেকেই হয়তো যাদের বিলি গ্রাহামকে চেনেন, যে বিলি গ্রাহাম আমাদের যেসব কথা বলেছেন মিস্টার দিদার তো সেই কথাগুলো বলছেন, এই রকম আরো অনেক কথা, আমি বলবো না যে এরকম না, আমি খুব সাধারণ মানুষ, আমি শুধু কথা বলি আর কথা বলাটাই আমার পেশা। আমি অনেক জায়গায় লেকচার দিয়েছি, অনেক ভার্সিটিতে লেকচার দিয়েছি, যেসব লেকচারে অনেক জ্ঞানী লোক ছিলেন দর্শকের সাইতে বসে আমার কথা শুনেছেন, আমি তাদের সম্মান দেখিয়েছি। এটা হলো বিনয়, সব মানুষের কাছে আমরা এটা আশা করি, কিন্তু যখন ঈশ্বর মানবের কথা হচ্ছে, যিশু বলেছেন আমাকে কেন ভালো বলছো, শুধুমাত্র ঈশ্বরই ভালো,
যীশু খ্রিস্ট বলেছেন যে আমরা ভালো নই, ঈশ্বর তার সবকিছুই হলো ভালো। এখন আমি এই কাগজটা প্যাস্টোরাইক বককে দিতে চাই, এতে বাইবেলের বিভিন্ন রেফারেন্স আছে, যাতে করে আপনাকে বারবার বাইবেলের পাতা উল্টাতে না হয়। আপনার সুবিধার জন্য এটা দিলাম, এখানে রেফারেন্স আছে, অনুচ্ছেদটাও আছে, যাতে করে আপনাকে বারবার বাইবেলের পাতা উল্টাতে না হয়। এখন যিশুর ঈশ্বর হওয়াটা কতখানি অসম্ভব সেটা আমরা ভালোভাবে দেখি। তিনি ঈশ্বর হলে, যদি ঈশ্বর হন ইনভার্টেড কমার ভেতরে, তাহলে ঈশ্বরের জন্মের কথাটা বাইবেলে লেখা আছে। যদি ঈশ্বর হন, তিনি মানুষ হলে কোনো আপত্তি ছিল না, কিন্তু ঈশ্বর হলে আমরা অন্য কিছু আশা করব, কারণ বাইবেলেই পড়ি ঈশ্বর জন্ম নিলেন, ঈশ্বর জন্মগ্রহণ করলেন দাউদের শুক্রাণু হতে। বিশ্বাস করতে পারেন ঈশ্বর জন্মগ্রহণ করেছেন দাউদের শুক্রাণু থেকে? এই কথাটা আপনারা বাইবেলে দেখতে পাবেন, ঈশ্বর কখনো এভাবে জন্ম নেবেন না। দাউদের শুক্রাণু, ঈশ্বর জন্ম নিয়েছেন, এ কথা বাইবেলেই আছে। ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট বুক অব রোমান্স প্রথম অধ্যায় তৃতীয় অনুচ্ছেদে উল্লেখ আছে, ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট আমাদের প্রভু অর্থাৎ আমাদের ঈশ্বর, যিনি জন্ম নিয়েছেন দাউদের শুক্রাণু হতে, তার মতো শরীর নিয়ে। যীশু জন্মেছেন দাউদের শুক্রাণু থেকে, তার মতো শরীর নিয়ে। এই কথাটার মানে বাস্তবেই, তার মতো শরীর নিয়ে বাস্তবেই তিনি হলেন দাউদের পুত্র। দাউদের শুক্রাণু বংশধরদের মাধ্যমে বয়ে এসেছে একজন থেকে আরেকজন, তার সেই শুক্রাণু থেকে ভ্রূণ হল আর যীশু জন্ম নিলেন। ঈশ্বর যদি হবে মানুষের মতো জন্মান, তাহলে তিনি ঈশ্বর থাকেন না। তার রাজত্ব, ঈশ্বরের রাজত্ব আকাশ আর পৃথিবীর সব জায়গায়, প্রত্যেকটা ধার্মিক মানুষ এটা মানে, বিশ্বাস করে। কিন্তু পবিত্র বাইবেল আমাদের বলছে গসপেল অব লুকের এক অধ্যায় ৩৩ অনুচ্ছেদ, এবং যীশু খ্রিস্ট রাজত্ব করবেন জেকবের পরিবারের উপর, ইহুদি, তিনি শুধু ইহুদিদের উপর রাজত্ব করবেন, তিনি এই আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা, আর তার রাজত্ব চলবে শুধুমাত্র জেকবের পরিবারের উপর। ইয়াকুব আলাইহিসসালাম, ইয়াকুবের যে বংশধর যীশু, শুধুমাত্র তাদের রাজা হবেন, এবং তিনি রাজত্ব করবেন জেকবের পরিবারের উপর, আর তারপর তার রাজত্ব কখনোই শেষ হবে না। কিন্তু আমরা জানি যে বর্তমানে ইহুদিরা নিজেরাই নিজেদের শাসন করছে, ইসরায়েলে তারাই এখন শাসক, যীশু নয়। তাহলে যীশুর রাজত্বের কি হল? তাহলে যীশুর রাজত্বের কি হল? যীশুর রাজত্ব তো কখনো শেষ হবে না, এ কথা তো বাইবেলই বলছে, এ কথা বাইবেলই বলছে। আল্লাহু আকবার। আপনি এই কাগজটাও দেখে নিতে পারেন। মহান স্রষ্টা, ইহুদি খ্রিস্টান আর মুসলমানদের বিশ্বাস অনুযায়ী তিনি সব ব্যাপারে সবকিছু জানেন, কিন্তু আমরা বাইবেলে অন্য কথা দেখি। যীশু ঈশ্বর হলে, এখানে খ্রিস্টানরা বলতে চাইবেন যে তিনি ঈশ্বর, তাহলে তিনি সবকিছু জানেন, কিন্তু মার্ক বলছে তিনি সবকিছু জানেন না, অর্থাৎ ঈশ্বর নন। কিন্তু সেই দিন সম্পর্কে তার জ্ঞান, ঈশ্বর সব বিষয়ে সবকিছু জানেন, তিনি তো ঈশ্বর। মানুষ হিসেবে আমাদের জ্ঞান সীমাবদ্ধ, আমরা জানি না কবে কিয়ামত হবে, শেষ দিন কবে, তারপর আমরা আবার বেঁচে উঠব, কেউ জানে না। কিন্তু ঈশ্বর সব জানেন, আর গসপেল অব মার্কে এই কথাটাই বলা হয়েছে। কিন্তু সেই দিন সম্পর্কে যীশু খ্রিস্ট নিজে বলেছেন, সেই দিন আর সেই সময়ের ব্যাপারে কোন মানুষ জানে না, কেউ কিছু জানে না, না দেবদূতেরাও জানে না, এমনকি দেবদূতেরাও কিছু জানে না, যারা রয়েছে আকাশ মণ্ডলীতে, এমনকি পুত্রও জানে না। যীশু খ্রিস্ট বলছেন এমনকি পুত্রও কিছু জানে না, শুধুমাত্র পিতা জানেন, ঈশ্বর জানেন, তিনি সব জানেন। যীশু যদি ঈশ্বরই হন, তাহলে তিনি এ কথা বললেন কেন? তিনি এটা জানেন না, এখানে তার জ্ঞান ঈশ্বরের মতো নয়, তার ক্ষমতা ঈশ্বরের মতো নয়। তিনি তাহলে ঈশ্বর কিভাবে হলেন? কেউ জানে না। বাইবেলের বিভিন্ন কথা এটাই প্রমাণ করে, তিনি ঈশ্বর নন, তিনি মানুষ, মানুষ, মানুষ। এখন দেখেন, তার জ্ঞান ঈশ্বরের মতো নয়, আর এমন অনেক বিষয় ছিল যেগুলো তিনি জানতেন না, যা কিছু জানতেন। আসুন আমরা দেখি, মার্ক ১১ নম্বর অধ্যায় ১২-১৩ অনুচ্ছেদ বলা হচ্ছে, এবং পরদিন, তার পরের দিন, তারা যখন বেথানি থেকে ফিরে এলেন, তিনি যীশু খুব ক্ষুধার্ত ছিলেন,
ঈশ্বরের তাহলে ক্ষুধা লাগে না না বাইবেলে কথা বলছে তিনি ক্ষুধার্ত ছিলেন তখন তিনি দূরে একটা ডুমুরের গাছ দেখতে পেলেন সেই গাছে অনেক পাতা গাছের পাতা দেখে যিশু খুব খুশি হলেন খুব খুশি আর ভাবলেন সেই গাছে হয়তো ডুমুর পেতে পারেন কিন্তু যখন কাছে এলেন তখন গাছের পাতা ছাড়া আর কিছুই পেলেন না কারণ গাছে তখনও ডুমুর হওয়ার সময় আসেনি তিনি কেন ডুমুর পেলেন না তিনি খুব ক্ষুধার্ত ছিলেন তাই সেখানে দৌড়ে গিয়েছিলেন কিন্তু তিনি জানতেন না যে তখনও গাছে ডুমুর হওয়ার সময় আসেনি আর সেই সময় তার খুব ক্ষুধা লেগেছিল তাই ডুমুর গাছটা দেখেই তিনি সেখানে দৌড়ে গেলেন আর দেখলেন কোনো ডুমুর নেই গাছে কোনো ডুমুর নেই কেন লোক আমাদের বলছে তখনও ডুমুর হওয়ার সময় হয়নি যিশু কি জানতেন না এটা ডুমুরের সময় নয় এটা জানতে ঈশ্বর হওয়ার দরকার নেই গাছ বিশেষজ্ঞ হওয়ার সাধারণ মানুষেরা জানে যদি আমাদের দেশে আসেন জুন জুলাইতে তাহলে লিচু দেখতে পাবেন গাছে গাছে লিচু ঝুলছে আপনাকে দেখে বলবো কোত্থেকে এসেছেন আপনি বললেন ডেনমার্ক থেকে ও এই সময় লিচু পাওয়া যায় এক এক ফল এক এক সময় জন্মায় লিচু জন্ম একটা বিশেষ সময় গরমকালে লিচু হয় গরমকালে আর গরমকালে আর কি পাওয়া যায় আম এই ফলগুলো শীতকালে পাবেন না আপনাকে ঈশ্বর হতে হবে না আপনাকে কৃষক হতে হবে না আপনাকে গাছ বিশেষজ্ঞ হতে হবে না এটা সবাই জানে সাধারণ মানুষ জানে যে বছরের কোন কোন সময় কোন কোন ফল পাওয়া যায় ঈশ্বরের প্রেরিত দূত হলে আলাদা কথা কিন্তু ঈশ্বর হলে তিনি কি জানতেন না বছরের সেই সময় ডুমুর জন্মায় না তিনি সেদিকে ছুটে গেলেন কোন ডুমুর পেলেন না তারপর কি করলেন তিনি রেগে গেলেন গাছটার উপরে গাছটাকে অভিশাপ দিলেন যে সেটা শুকিয়ে মারা যাবে চিন্তা করতে পারেন ডুমুর গাছটা তার পিতার আদেশ পালন করছিল গাছটা ঈশ্বরের আদেশ পালন করছিল ফল দেওয়ার সময় হলে ফল দেবে সময় না হলে ফল দেবে না আর যিশু এখানে চাচ্ছিলেন যে গাছটাতে অসময় তিনি ডুমুর ফল পাবেন আর যেহেতু গাছটাতে কোনো ফল পাওয়া গেল না তিনি অভিশাপ দিলেন আর গাছটা শুকিয়ে মারা যাবে পরের দিন লোকজন যিশুর কাছে এসে বলল প্রভু যে গাছটাকে অভিশাপ দিয়েছিলেন সেটা শুকিয়ে মারা গেছে কি জন্য গাছটা ঈশ্বরের আদেশ পালন করছিল এরপর যিশু যে একজন মানুষ ছিলেন সেটা বাইবেলে বলা হয়েছে ম্যাথুর 21:18 যিশু খ্রিস্টকে বলা হয়েছে ক্ষুধার্ত ঈশ্বর ইনভার্টেড কমার ভেতরে খ্রিস্টানরাই লিখেছে আমি লিখিনি তারপর দিন সকালে তিনি যখন শহর থেকে ফিরলেন তিনি ক্ষুধার্ত ছিলেন ঈশ্বর ক্ষুধার্ত মানুষ হিসাবে আমাদের ক্ষুধা লাগে আর পিপাসা লাগে তবে এখানে দেখছি একজন ক্ষুধার্ত ঈশ্বরকে ম্যাথু 21:18 এরপর তারপরের দিন যখন তারা বেথানি থেকে এলেন তিনি ক্ষুধার্ত ছিলেন মার্কের 11:12 ম্যাথিও 4:2 আর পবিত্র কোরআনে এই ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে আরো সঠিকভাবে বলা যায় যিশু খ্রিস্ট সূরা মাইদার 75 আয়াতে বলা হয়েছে নিশ্চয় ঈসা মসীহ অর্থাৎ যিশু খ্রিস্ট তিনি মরিয়মের পুত্র আর আল্লাহ রাসুল ছাড়া কিছুই নন তার আগে অনেক নবী রাসুল এসেছিলেন এবং তার মা ছিলেন সত্যনিষ্ঠ একজন ধার্মিক মহিলা পবিত্র কোরআন এই কথাটাই বলছে যিশু এবং তার মা সম্পর্কে তার মা ছিলেন একজন সত্যনিষ্ঠ মহিলা আর তারা দুজনেই খাদ্য আহার করত তাতে কি সবাই খাবার খায় এখানে আসলে বলা হচ্ছে তাদের জন্য যারা মরিয়মের উপাসনা করে যিশু খ্রিস্টের মাকে ঈশ্বরের মা হিসেবে রোমান ক্যাথলিক চার্চ তারা যিশু খ্রিস্টের মাকে পূজা করে ঈশ্বরের মা হিসেবে তিনি দেবী আর খ্রিস্টানরা যিশুকে মনে করে ঈশ্বর সেজন্য আল্লাহ বলেছেন তারা খাবার খেত তাতে কি আল্লাহ বলেছেন অঞ্জুর দেখো কাইফানুবাইনুল্লাহমুল আয়াতে আমি কিভাবে তাদের জন্য আয়াতগুলো বিশদভাবে বর্ণনা করি সুম্মুঞ্জু আরো দেখো আন্না ইউফিকুনা তারা কিভাবে সত্য থেকে বিমুখ হয়ে যায় পবিত্র কোরআনে সূরা মাইদার 75 আয়াত পবিত্র কোরআন এখানে যিশু খ্রিস্ট সম্পর্কে স্পষ্ট করে বলছে যে তারা খাবার খেত দেখো তারপর আবারও দেখো কি যদি আপনি খাবার খান আপনি তাহলে ঈশ্বর থাকবেন না ঈশ্বরের ক্ষুধা লাগে না আপনি যদি খাবার খান প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে আপনাকে টয়লেটে যেতে হবে যদি টয়লেটে না যান তাহলে কোনো ঝোপঝাড়ে গিয়ে কাজটা সারতে হবে আপনার চারপাশে মাছি ভন ভন করছে এগুলো কখনো ঈশ্বরের গুণাবলী নয়
আল্লাহ এখানে পবিত্র কোরআনে বলছেন উনজুর, দেখো সুমুনজুর, তারপর আবারও দেখো কি দেখো, তোমরা দেখো ঈশ্বর কি খাবার খায়, ঈশ্বর কি কখনো কোনো খাবার খায় তারপর টয়লেটে যায়, না না ঈশ্বর এমনটা করেন না। এখানে আরবিতে লেখা আছে আর এখানে এটা আপনাকে একটু পরে দিচ্ছি, একটু পরে নিন এটা। এরপরে বাইবেলে আছে জন ১৯ অধ্যায় ২৮ অনুচ্ছেদ, তিনি বললেন, যিশু বললেন, আমি কৃষ্ণার্থ, পিপাসা লেগেছে, মানুষের পিপাসা লাগে যেমনটা আমার লেগেছে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু ঈশ্বরের যদি পিপাসা লাগে তিনি ঈশ্বর নন। তাহলে দেখলেন যিশু খ্রিস্ট আসলে ছিলেন পুরোপুরি একজন মানুষ, আর এছাড়াও তিনি ঈশ্বর হলে গসপেল অব ম্যাথিউ ৮ অধ্যায় ২৪ অনুচ্ছেদ তিনি ঘুমাচ্ছিলেন, ঈশ্বর ঘুমাচ্ছিলেন, আর গসপেল অব লুক বলছে তিনি ঘুমিয়ে পড়লেন। এরপরে মার্কের ৪ অধ্যায় ৩৮ অনুচ্ছেদ বলছে তিনি ছিলেন জাহাজের পেছন দিকে বালিশের উপর ঘুমিয়ে পড়লেন, ঈশ্বর ঈশ্বর ঘুমাচ্ছেন বালিশের উপর মাথা রেখে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আয়াতুল কুরসিতে বলা হয়েছে তন্দ্রা বা নিদ্রা কখনো তাকে স্পর্শ করে না, তিনি ঈশ্বর, তন্দ্রা নেই নিদ্রা নেই, তিনি ক্লান্তিহীন, আকাশ আর পৃথিবীর সবকিছুর মালিক হলেন তিনি। তন্দ্রা বা নিদ্রা তাকে কখনো স্পর্শ করে না, তিনি হলেন ঈশ্বর, তিনি আমার ঈশ্বর। আর যে মানুষটা ঘুমিয়ে পড়েন তিনি ঈশ্বর হতে পারেন না, তিনি বালিশে ঘুমাচ্ছেন আর খ্রিস্টানরা বলছে যে তিনি ঈশ্বর। তারপর যীশু খ্রিস্ট যদি ঈশ্বর হয়ে থাকেন ইনভার্টেড কমার ভেতরে, এখানে ঈশ্বরের বাহন সম্পর্কে বলা হচ্ছে দেখো তোমাদের রাজা তোমাদের কাছে আসছেন খুবই নম্রভাবে একটা গাধার পিঠে চড়ে। গসপেল অব ম্যাথিউ ২১ অধ্যায়ের ৫ অনুচ্ছেদ, তারপরে যিশু যখন একটা গাধা খুঁজে পেলেন এবং সেটার পিঠে চললেন জন ১২ অধ্যায় ১৪ অনুচ্ছেদ, তিনি নম্রভাবে একটা গাধার পিঠে চড়ে শহরের মধ্যে ঢুকলেন। তারপর সেই ঈশ্বর বাইরে বের হলেন লড়াই করার জন্য। গসপেল অব লুক ১৯ অধ্যায়ের ৪৫ অনুচ্ছেদ, যিশু তখন মন্দিরের ভেতর ঢুকলেন, তারপর সেখানে যা কেনা বেচা হচ্ছিল সবকিছু ছুঁড়ে ফেললেন। একজন মানুষ হিসাবে, ভালো মানুষ হিসেবে তিনি লোকজনের কাজকর্ম দেখে যদি রেগে যান মেনে নেব, কিন্তু ঈশ্বর হিসেবে তিনি কিন্তু ঠিক কাজটি করেননি, তিনি সবাইকে বের করে দিলেন। এরপরে জনের ২ অধ্যায় ১৫ অনুচ্ছেদ, যিশু খ্রিস্ট দড়ি দিয়ে একটা চাবুক বানালেন, তারপর সেই চাবুক দিয়ে তিনি সবাইকে মন্দিরের বাইরে বের করে দিলেন, ভেড়া সার জমানো টাকা সবকিছু তিনি ছুঁড়ে ফেলে দিলেন আর টেবিলগুলো উল্টিয়ে দিলেন। এখন এইসব আক্রমণাত্মক কাজ একজন মানুষ করবে, ঈশ্বর কখনো করবেন না। একজন মানুষ হিসেবে ঈশ্বরের দূত হিসেবে করতে পারেন, কিন্তু ঈশ্বর কি এমনটা করবেন, মন্দিরে ঢুকে লোকজনকে মারবেন সবকিছু ছুঁড়ে ফেলবেন? এখন পবিত্র বাইবেল এই তথাকথিত ঈশ্বর সম্পর্কে বলছে, আমি তাকে ঈশ্বর বলছি না, বাইবেলে বলা হচ্ছে, এখানে ঈশ্বরের একটা গুণের কথা বলা হচ্ছে, ঈশ্বরের একটা গুণ, ঈশ্বরকে প্রলুব্ধ করা যায় না, আপনি মহান ঈশ্বরকে কোনোভাবেই কোনো কিছু দিয়ে প্রলুব্ধ করতে পারবেন না, আপনি চেষ্টা করতে পারেন কিন্তু কোনো কিছু দিয়ে আপনি ঈশ্বরকে প্রলুব্ধ করতে পারবেন না, আর যদি আপনি ঈশ্বরকে প্রলুব্ধ করতে পারেন তাহলে বলবো সেই মানুষটা ঈশ্বর নয়, প্রলুব্ধ করতে পারবেন না। জেমস ১ অধ্যায় ১৩ অনুচ্ছেদ কথাটা পবিত্র বাইবেলে আছে, ঈশ্বরকে শয়তান প্রলুব্ধ করতে পারে না, কোন মানুষকেও তিনি প্রলুব্ধ করেন না, তিনি কাউকে প্রলুব্ধ করেন না, কেউ তাকে প্রলুব্ধ করতে পারে না। বুক অব হিব্রুতে দেখবেন পবিত্র বাইবেলে আছে ৪ অধ্যায় ১৫ অনুচ্ছেদ বলছে, কিন্তু তিনি যিশু খ্রিস্ট আমাদের মতোই বিভিন্ন জিনিসে প্রলুব্ধ হন। চিন্তা করতে পারেন ঈশ্বরকে প্রলুব্ধ করা হচ্ছে। এখন যদি আপনারা যিশু খ্রিস্টকে ঈশ্বর বললেও তিনি আমাদের মতোই বিভিন্ন জিনিসের প্রতি প্রলুব্ধ হন, তারপর তিনি নিষ্পাপ। আমরা বলি যে আল্লাহর প্রত্যেকটা নবী রাসূলই নিষ্পাপ, কিন্তু যিশু খ্রিস্ট প্রলুব্ধ হতেন অন্যান্য মানুষদের মতোই, তিনি যদি ঈশ্বর হতেন তাহলে কোনোভাবে প্রলুব্ধ হতেন না।
এরপরে বলা হচ্ছে যে ঈশ্বর ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে উঠলেন। ঈশ্বর আসলে ছোট থেকে বড় হবেন না, তিনি তো ঈশ্বর। যিশু বেড়ে উঠলেন আপনার আমার মতোই, মানুষের মতো করে। লোকের দুই অধ্যায় 40 অনুচ্ছেদ, শিশুটি বড় হল, যিশু খ্রিস্ট শক্তপোক্ত হয়ে উঠল, তিনি আস্তে আস্তে শক্তপোক্ত হয়ে বেড়ে উঠলেন এবং জ্ঞানী হয়ে উঠলেন। তাহলে যিশু খ্রিস্টের শিশু অবস্থায় জ্ঞান ছিল না, তিনি আস্তে আস্তে জ্ঞানী হলেন। কিন্তু ঈশ্বর তো নিজেই সব জানেন, এটা ঈশ্বরের একটা গুণ যে তিনি সবকিছু জানেন, তার জ্ঞান বাড়ে না যে তিনি স্কুলে যাবেন আর ইউনিভার্সিটিতে যাবেন, এভাবে সবকিছু শিখবেন, এভাবে ঈশ্বর সব জানবেন, এমনটা হয় না, ঈশ্বর এভাবে শেখেন না। লোকের দুই অধ্যায় 52 অনুচ্ছেদ আমাদের বলছে যে যিশু বেড়ে উঠতে লাগলেন জ্ঞানে এবং দেহে। ঈশ্বর জ্ঞানে আর দেহে বেড়ে উঠছেন, তাহলে ঈশ্বরের শরীর আর মন বাড়ে, ঈশ্বরের শরীর আর মন বাড়ে। স্যার, এরপরে শয়তান ঈশ্বরকে প্রলুব্ধ করেছিল যদি তিনি ঈশ্বর হন, এবং তারপরে সেই আত্মা তাকে জনশূন্য এক জায়গায় নিয়ে গেল। তারপর যিশু খ্রিস্ট সেখানে থাকলেন 40 দিন শয়তানের প্ররোচনায়। শয়তান তাকে প্ররোচিত করেছিল, যিশু খ্রিস্টকে শয়তান প্রলুব্ধ করে রেখেছিল 40 দিন ধরে। তাহলে এখানে দেখছেন যে শয়তান ঈশ্বরকে প্রলুব্ধ করছে, অসাধারণ ঈশ্বর। আপনারা কখনো ঈশ্বরকে কাঁদতে শুনেছেন একটা বাচ্চার মতো? এই কথাটা বাইবেলে আছে, বাইবেলে আছে। জন 11:35 অনুচ্ছেদে বলা হচ্ছে, এই কথাটা আপনাদের মনে থাকবে, এটা বাইবেলের সবচেয়ে ছোট বাক্য। বাইবেলের এই কথাটা শুধু মনে রাখেন, বাইবেলের সবচেয়ে ছোট বাক্য। যদি প্রশ্ন করি বাইবেলের সবচেয়ে ছোট বাক্য কোনটা, মনে রাখেন দুইটা শব্দ, যিশু কাঁদলেন, ব্যাস। এটা বাইবেলের সবচেয়ে ছোট বাক্য, তিনি কাঁদলেন। এভাবে আমরা মানুষরা যেভাবে কাঁদি, জনের 11:35 অনুচ্ছেদ, তিনি কাঁদছিলেন কেন, কারণটা বলছি, কারণটা শুনুন, এটা দিয়ে প্রমাণ হয় যিশু ঈশ্বর ছিলেন না। এখানে বাইবেল আমাদের বলছে জনের 11:11 যে তার বন্ধু লাজারেস মারা গেছে, যিশু খ্রিস্টের একজন বন্ধু সে মারা গেছে, আর যিশু তার বন্ধু মারা যাওয়ার সময় সেখানে ছিলেন না। এর 3 দিন পরে তিনি সেই গ্রামে গেলেন, তখন লাজারেসের বোনেরা যিশু খ্রিস্টের কাছে এসে বলল, হে প্রভু, আপনি যদি থাকতেন তাহলে হয়তো অলৌকিক শক্তি দিয়ে আমাদের ভাইকে বাঁচিয়ে তুলতে পারতেন, অন্য মানুষকে যেভাবে বাঁচিয়েছেন, আর লাজারেস ছিল আমাদের ভাই, আমাদের ভাই, আপনার বন্ধু, আর আপনি যদি এখানে থাকতেন তাহলে তাকে বাঁচাতে পারতেন। যিশু তখন বললেন, ও কথা বলো না, তোমাদের বিশ্বাস থাকলে তোমরা ঈশ্বরের মহিমা দেখতে পাবে, তোমরা দেখতে পাবে ঈশ্বরের কতখানি ক্ষমতা, এমনকি এখনো যদি তোমাদের বিশ্বাস থাকে। তখন যিশু বললেন, তোমরা তাকে কোথায় কবর দিয়েছ, আসো আমাকে সেখানে নিয়ে চলো। তখন তারা যিশুকে লাজারেসের কবরের কাছে নিয়ে গেল, একটা সমাধি, একটা বড় চেম্বারের মতো, মাটির নিচে কবর, এই সমাধির কথা বাইবেলে আছে। যিশু এভাবে তার বন্ধুর কবর দিকে গেলেন, আর যাওয়ার পথে তিনি কাঁদতে লাগলেন। যিশু কাঁদছিলেন, তার মন খুব খারাপ ছিল। বাইবেল বলছে যে যিশু তখন মন খুব খারাপ ছিল, তার প্রিয় বন্ধু সে মারা গেছে। সেই সময় যিশু খ্রিস্ট যদি সেখানে থাকতেন তাহলে তাকে হয়তো বাঁচানো যেত। তখন যিশু আল্লাহর সাথে কথা বলছেন, মহান ঈশ্বরের সাথে, আর আশেপাশের লোকজন মনে করল, যিশুর কথাবার্তা বুঝতে না পেরে তারা মনে করল যিশু খ্রিস্ট তার বন্ধুর জন্য কান্নাকাটি করছেন, যেটা কি হয়ে গেল, কেমন করে হল। তাহলে যিশু খ্রিস্ট নাকি আর্তনাদ করছিলেন, আমি বলবো এটা আর্তনাদ না, তিনি তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন। বাইবেল বলছে যিশু যখন সমাধিতে পৌঁছলেন তিনি তখন উপরের দিকে তাকিয়ে বললেন যে হে আমার পিতা, আমি জানি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। কি প্রার্থনা ঈশ্বরের কাছে যিশু যে প্রার্থনা করছিলেন, আমি জানি আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আর আমি জানি আপনি আমার সাথে আছেন। আমি আপনাকে বলছি এইসব মানুষদের জন্য, এইসব কুসংস্কারাচ্ছন্ন মানুষদের জন্য, তারা মনে করে যে আমি ঈশ্বর, আমি নাকি মৃত মানুষকে জীবিত করি, এই জন্য আমি আপনার কাছে বলছি যাতে এরা ভুল না করে। কেন আমি এই কথাগুলো বলছি, আপনি সবকিছু করেন, আমি করি না, আমি জানি আপনি শুনতে পাচ্ছেন আর আপনি সবসময় আমার সাথেই থাকবেন, তবে এখানে যে মানুষগুলো রয়েছে আমি তাদের জন্য বললাম, তারা হয়তো ভুল বুঝবে যে হয়তো আমি ঈশ্বর, আপনি ঈশ্বর, আপনি আমার পিতা, আপনি আমাকে নির্দেশ দেন। তারপর যিশু বললেন যে পাথরটা সরাও,
তখন পাথরটা সরানো হলো। যিশু বললেন, লাজারেস লাজারেস বাইরে এসো। আর লাজারেস বেরিয়ে আসলো। মৃত লাজারেসকে কে বাঁচিয়ে তুলল? ঈশ্বর। ঈশ্বরই তাকে বাঁচিয়ে তুললেন। আর পিটার, তিনি তখন ছিলেন সবকিছুর দায়িত্বে, কবরখানা, ভেড়ার পাল, গবাদি পশুর পাল। পিটার, তোমার কাছে গুদাম ঘরের চাবি আছে? পিটার, ভেড়াগুলোকে খেতে দাও। পিটার, এদেরকে খেতে দাও। এটা আপনারা পাবেন বুক অব অ্যাক্টসে। তিনি বলেছেন, হে ইসরায়েলবাসীরা, হে ইহুদিরা, ইহুদিদের বলা হচ্ছে, ইসরায়েলবাসীদের বলা হচ্ছে, এই কথাগুলো শোনো, নাজারেথ শহরের যিশু তোমাদের কাছে ঈশ্বর প্রেরিত দূত, যে তোমাদের সামনে অনেক অলৌকিক কাজ করে দেখাবে, যেগুলো ঈশ্বর তাকে দিয়ে করাবেন। সে তোমাদের মতোই দেখতে, তোমাদের মতো একজন মানুষ। এটা কে করেছেন? ঈশ্বর। তিনি এটা করেছেন, তিনি শুধু যিশুকে দিয়ে এটা করিয়েছেন। যেমন আমরা বিভিন্ন সুইচে চাপ দেই আর বাতি জ্বলে যায়। আমি তো কারেন্টটা সাপ্লাই দিচ্ছি না, কারেন্ট আসছে পাওয়ার স্টেশন থেকে। আপনাকে যেটা করতে হবে, শুধু সুইচ একটা চাপ দিতে হবে আর তাহলেই বাতি জ্বলে যাবে। যিশু এমন কাজই করেছেন। ঈশ্বর তাকে যেভাবে নির্দেশ দিয়েছেন, যিশু খ্রিস্ট সেই নির্দেশ পালন করেছেন। তিনি বলেছেন, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়াই, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই। কোথায় তিনি বলেছেন এই ক্ষমতাটা আমার, আমি আমার নিজের ক্ষমতায় কাজগুলো করি? কোথাও না। যিশু খ্রিস্ট, তিনি যদি ঈশ্বর হয়ে থাকেন, অন্ততপক্ষে খ্রিস্টানরা সেভাবেই বলে, পবিত্র বাইবেলে আছে, জনের পাঁচ অধ্যায় ৩১ অনুচ্ছেদ, যদি আমি নিজেই আমার সাক্ষ্য দেই, আমার সাক্ষ্য সত্যি নয়। যদি আমি বলি যে আমি অমুক বা আমি তমুক, আমার সাক্ষ্য সত্যি নয়। যিশু বলেছেন জন ৫:৩১। এরপর জন ৮:১৩ আর ১৪ বলছে, ইহুদিরা যিশুর কাছে এসে তার কথাটাই তাকে বলল, যে কথাটা যিশু নিজেই বলেছিলেন। সেখানে ইহুদি পুরোহিতরা তখন যিশুকে বলল, আপনি আপনার নিজের হয়ে সাক্ষ্য দিচ্ছেন, আপনার সাক্ষ্য সত্যি নয়। এটা যিশুর নিজের কথা, জনের ৫:৩১ অনুচ্ছেদ। ইহুদিরা সেই কথাটাই বলল, যিশুর কথাটাই তাকে বলল যে আমি হচ্ছে অমুক, আমি তমুক, সত্যি না, নিজের প্রশংসা বিশ্বাসযোগ্য না। যিশুই বলেছেন, আপনি জানেন নিজের প্রশংসা বিশ্বাসযোগ্য না, আপনি নিজের সাক্ষ্য দিলে সেই সাক্ষ্য সত্যি হবে না, এ কথা আপনি নিজেই বলেছেন। তখন যিশু কি বললেন? যিশু খ্রিস্ট উত্তরে বললেন, যদিও আমি নিজেই আমার সাক্ষ্য দিচ্ছি, এক্ষেত্রে আমার সাক্ষ্যই সত্যি হবে। একবার বললেন আমি নিজের সাক্ষ্য দিলে সেটা সত্যি না, এখন বলছেন যদি আমি নিজেই আমার সাক্ষ্য দিচ্ছি, আমার সাক্ষ্যই সত্যি। তাহলে যিশু দুই ধরনের কথা বলছেন। নবীরা কি মিথ্যে বলেন? ঈশ্বর অনেক পরের কথা, নবীরাও কি মিথ্যে বলেন? যিশু খ্রিস্ট, তিনি জন দা ব্যাপটিস্টের কথা বলেছিলেন, যে মসীহ আসার আগে এলাইজ বা ইলিয়াস বা এলাইজা আসবেন। ইহুদিরা তখন বলল, আপনি বলেছেন আপনি মসীহ, তাহলে আমাদের এলাইজ কোথায়, আমাদের ইলিয়াস কোথায়, এলাইজা কোথায়? একই ব্যক্তি। তখন যিশু বললেন জন দা ব্যাপটিস্ট সম্পর্কে, ইয়াহিয়া আলাইহিসসালাম, ম্যাথিউ ১১:১১ অনুচ্ছেদ। যিশু বলেছেন, আমি তোমাদের নিশ্চিতভাবে বলছি, একেবারে নিশ্চিত হয়ে বলছি, যারা মায়ের গর্ভে জন্ম নিয়েছে, অর্থাৎ একজন মানুষ, তাদের মধ্যে জন দা ব্যাপটিস্টের চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই। ইহুদিদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন ইয়াহিয়া আলাইহিসসালাম, জন দা ব্যাপটিস্ট, যারা মায়ের গর্ভে জন্ম নিয়েছে, তাদের মধ্যে জন দা ব্যাপটিস্টের চাইতে শ্রেষ্ঠ কেউ নেই। এরপর ১৪ অনুচ্ছেদ বলছে, আর যদি তোমরা মেনে নিতে পারো, তিনি তোমাদের এলাইজা, জন হলেন এলাইজা। যদি আমার কথা তোমরা মানো, তিনি তোমাদের এলাইজা। ম্যাথিউ ১১:১৪। আসুন এবার আমরা গসপেল অব জনের প্রথম অধ্যায়টা দেখি, বুক অব জন ১৯-২১ অনুচ্ছেদ। ইহুদিরা জনের কাছে আসলো, তারপর তারা জনকে প্রশ্ন করতে লাগলো, আর ২১ অনুচ্ছেদ বলছে তারা তাকে প্রশ্ন করল, তাহলে আপনি কি এলাইজা? যিশু বলেছেন যে জন হলেন এলাইজা। ইহুদিরা জনকে প্রশ্ন করল, আপনি কি এলাইজা? সে বলল, আমি এলাইজা নই। যিশু খ্রিস্ট ঈশ্বরের একজন প্রেরিত দূতের কথা বলছে না, সে যিশুকে প্রত্যাখ্যান করছে। তিনি বললেন, যিশু বললেন, এই লোকটা এলাইজা, আর এলাইজা বলল, মানে জন বলল, আমি না। তাহলে বলেন এখানে কি হচ্ছে? একবার চিন্তা করেন, প্যাস্টর এরিক বকের কাছে কেউ একজন জানতে চাইলেন, এখানে দিদাতকে, দিদাতকে
তিনি আমাকে দেখিয়ে দিলেন দিদার। সেই লোক তখন আমাকে বলল, আপনি দিদার? না, হয় উনি মিথ্যে বলছেন নয়তো আমি মিথ্যে বলছি, তাই না? উনি বললেন যে আমি দিদার, আমি বললাম না, আমি বললাম উনি প্যাস্টর বক, আর উনি বললেন না, হয় আমি নয়তো উনি মিথ্যে বলছেন, আমাদের মধ্যে অবশ্যই একজন মিথ্যে বলছে। এখন জন আর যিশু, যিশু খ্রিস্ট আর জন দা ব্যাপটিস্ট, এরা দুজনেই মহান ঈশ্বরের প্রেরিত দূত। তাদের মধ্যে যিশু বলছেন জন হল এলাইজার, জন বলছেন না। তাদের দুজনের মধ্যে কে সত্যি বলছে আপনারাই আমাকে বলেন, কে সত্যি বলছে? আমরা মুসলিমরা এ ধরনের কোন সমস্যায় পড়ি না, আমরা এ ধরনের সমস্যায় পড়ি না। নবী রাসূলরা যা বলে গিয়েছেন সেগুলো পরীক্ষা করি না, ওনারা ওনাদের কথা বলেছেন, আমরা সেগুলো মেনে চলব। তবে এখানে খ্রিস্টান ভাইদের প্রশ্ন করব, যিশু আর জনের মধ্যে কে সত্যি কথাটা বলেছে বলেন? ঈশ্বর হলেন সর্বশক্তিমান, যা চান তাই করতে পারেন। কিন্তু যিশু বলেছেন আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না। ঈশ্বর সবকিছু করতে পারেন, কিন্তু যিশু খ্রিস্ট এখানে বলেছেন আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, জন 5:30। এছাড়াও মার্কের 10:27 বলছে, তাদের দিকে তাকিয়ে যিশু বললেন মানুষের পক্ষে এটা অসম্ভব, অসম্ভব, কিন্তু ঈশ্বর, কিন্তু ঈশ্বরের পক্ষে নয়, কারণ ঈশ্বরের পক্ষে সবকিছুই সম্ভব। সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষে সবকিছুই করা সম্ভব। আল্লাহ বারী তালা মহান স্রষ্টা, তিনি যা চান তাই করেন, কেউ তার কাজে বাধা দিতে পারে না, তিনি হলেন সর্বশক্তিমান সবার উপরে। যিশু বলেছেন তিনি নিজের থেকে কিছুই করতে পারেন না, আর বলেছেন ঈশ্বর সবকিছু করতে পারেন, তাই তিনি ঈশ্বর নন, ঈশ্বর হতে পারেন না। এবারে বলি বৈষম্যমূলক আচরণের কথা যিশু খ্রিস্টের। আমরা এটার বিরুদ্ধে, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, আপনারা দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের বিরুদ্ধে গিয়েছেন, বর্ণবাদী শ্বেতাঙ্গ, তারাই দক্ষিণ আফ্রিকা অনেক বছর শাসন করেছে, শ্বেতাঙ্গরা, শ্বেতাঙ্গ খ্রিস্টান শাসক, আর এই শ্বেতাঙ্গ লোকগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বর্ণবাদী শাসক। আর স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো সবসময় বর্ণবাদী আচরণের প্রতিবাদ করেছে দক্ষিণ আফ্রিকার এই বর্ণবাদী শাসকদের, আর এখন আমাদের শাসকদের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন এই বর্ণবাদী মনোভাব তারা কোথায় পেয়েছে? এখানে বুক অব রেভলিউশন 5:5, ঈশ্বর ইনভার্টেড কমার ভেতরে হলেন একজন ইহুদি, বলা হয়েছে তিনি হলেন ইহুদি সম্প্রদায়ের সিংহ, মানে তিনি ইহুদি। তাহলে দেখেন ঈশ্বর হলেন ইহুদি সম্প্রদায়ের সিংহ। এরপর ম্যাথিউ 15:24 বলছে, যিশু উত্তরে বললেন আমি পৃথিবীতে এসেছি শুধু ইসরায়েলবাসীদের পথ দেখানোর জন্য, শুধু ইহুদিদের জন্য। তিনি বর্ণবাদী। দেখেন এখানে বাইবেল বলছে আমি পৃথিবীতে এসেছি শুধু ইসরায়েলবাসীদের পথ দেখানোর জন্য। আমি এখানে ড্যানিশদের বলছি, এখানে সুইসদের বলছি, এখানে এখানে জার্মানদের বলছি, আপনারা সবাই কি আসলে ইসরায়েলের অধিবাসী? আপনারাই ভেবে দেখেন। ঈশ্বর হিসেবে তার টাইটেল, তার উপাধি যদি ঈশ্বর হন, ম্যাথিউ 2:2, তিনি ইহুদিদের রাজা, ঈশ্বরের টাইটেল হল ইহুদিদের রাজা, জন 1:49, আর 12:13, যে তিনি হলেন ইসরায়েলের রাজা, ইহুদিদের রাজা। আর যিশু খ্রিস্টের কথায় যদি ঈশ্বর হয়ে থাকেন, জেন্টাইলরা হল কুকুর, জেন্টাইল মানে যারা ইহুদি না তারা সবাই কুকুর, এখানে আমরা সবাই, যদি আপনি ইহুদি না হন, এমনকি খ্রিস্টানরাও, ইহুদিবাদে অন্য সবাই কুকুর, সে আপনি ড্যানিশ হন, স্প্যানিশ হন, যাই হন, সন্তানদের কাছ থেকে রুটি কেড়ে নিয়ে সেটা খেতে দেওয়া উচিত নয় কুকুরদের। ম্যাথিউ 15:26, মহান স্রষ্টা কিভাবে অন্য জাতির মানুষদের ডাকতে পারেন কুকুর বলে? তবে এ কথা বাইবেলেই বলা আছে, ইহুদি ছাড়া অন্যান্য সম্প্রদায়ের মানুষদের যিশু খ্রিস্ট বলেছেন কুকুর আর শুকুর, যেসব পবিত্র সেগুলো কুকুরদের দিও না, আর তোমাদের সম্পদ শুকুরদের দিও না, তারা তোমাদেরকে বিপথে নিয়ে যাবে। জাতিগত বৈষম্য, ভাইয়েরা, এখন বলি, দেখতে পাচ্ছেন এখানে মুসলিম খ্রিস্টান সবাই আছেন, যিশু খ্রিস্ট তিনি ঈশ্বরের প্রেরিত দূত, আমরা মুসলমানরা মানি যে তিনি ঈশ্বরের প্রেরিত দূত, তিনি হলেন মসীহ, তিনি জন্মেছিলেন অলৌকিকভাবে, তিনি ঈশ্বরের আদেশে মৃতকে জীবিত করেছিলেন, আর ঈশ্বরের নির্দেশে তিনি অন্ধার কুষ্ঠরোগীকে ভালো করেছিলেন। আমাদের মধ্যে আসলে অনেক ব্যাপারেই মিল রয়েছে, আমাদের মধ্যে একমাত্র যে পার্থক্যটা সেটা হল আমরা মুসলিমরা আমরা বলি যে যিশু সর্বশক্তিমান ঈশ্বর নন,
মানুষ হিসেবে রাসূল হিসেবে আমরা তাকে ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি মেনে চলি কিন্তু উপাসনা করি না কারণ তিনি কখনোই বলেননি আমার উপাসনা করো তিনি কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি আর খ্রিস্টানরা বলেন যীশুখ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হয় তাদের মতে যখন তিনি মারা যান যীশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল তাকে যখন এভাবে ক্রুশে ঝোলানো হয় তিনি তখন চিৎকার করে বলেছিলেন হিব্রু ভাষায় এল্লাই এল্লাই লামা সাবাক্তানি হে ঈশ্বর তুমি কেন আমাকে ত্যাগ করলে তিনি নাকি ঈশ্বর যদি ঈশ্বর হয়ে থাকেন তাহলে এই কথা কাকে বলেছেন এই কথাটা কি নিজেকেই বলা যায় কেন আমি নিজেকে ত্যাগ করলাম নিজেকে কি কোনোভাবে ত্যাগ করা যায় নাকি ত্যাগ করলে তো শরীর ত্যাগ করতে হবে কেন তুমি আমাকে ত্যাগ করলে তিনি আল্লাহর কাছে বলেছেন তিনি আল্লাহর কাছে কেঁদেছেন কেঁদেছেন আর বলেছেন এল্লাই এল্লাই লামা সাবাক্তানি অনুবাদ করেছেন ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে এই কথাটা হলো আল্লাহ আল্লাহ হিব্রুতে হলো এল্লাই এল্লাই লামা সাবাক্তানি আরবিতে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি এটা হলো সেই ঈশ্বরের নাম যীশু যার উপাসনা করতেন আল্লাহ আপনি যদি যেহোবার সাক্ষীদের সাথে কথা বলেন আমাদের আশেপাশে এই প্রতিষ্ঠানের অনেক সদস্য আছেন এরা সবাই প্রচন্ড রকমের পরিশ্রমী আর উদ্যমী যেহোবাস উইটনেসেস আর তারা অন্যদেরকে এই কথা বলে যে তারা খ্রিস্টান তারা বলে যে তারা খ্রিস্টান আর খ্রিস্টান ধর্মের অন্যান্য অনুসারীরা সবাই পৌত্তলিক খ্রিস্টান না তারা বলে আমরা এই কথা বলছি না তারা বলে যে ঈশ্বরের নাম হল যেহোভা আমি শিওর আপনারাও এটা জানেন আর না জানলে আশেপাশের মানুষদের জিজ্ঞাসা করে দেখুন প্যাস্টর এরিক বকো হয়তো জানেন জানতে চান যে তারা কোত্থেকে ঈশ্বরের এই নামটা পেল তারা বলবে বাইবেলে পেয়েছি এই কথাটা কোন বাইবেলে আছে হিব্রু বাইবেলে একেবারে আদি বাইবেলে যেহোভা নামে কোন শব্দ আছে তারা তখন আপনাকে বলবে না বাইবেলে শব্দটা নেই তাহলে এটা কোথায় আছে তারা তখন বলবে টেট্রাগ্রামাটনের কথা তাদের কাছে একটা শব্দ আছে টেট্রাগ্রামাটন এই টেট্রাগ্রামাটন জিনিসটা কি খ্রিস্টান ধর্মে অনেক ব্যাপার আছে যেটা সাধারণ মানুষ জানে না আমি অনেক শিক্ষিত লোককে জিজ্ঞাসা করেছি আপনারা কি টেট্রাগ্রামাটনের অর্থটা জানেন বিশ্বাস করেন এ পর্যন্ত একটি লোককেও পাইনি যে এই শব্দটার অর্থ জানেন আর দেখলাম যে যেহোভার সাক্ষীদের দলের সবাই এই শব্দটা জানেন টেট্রাগ্রামাটন আপনারা জানেন না এটা একটা বিশেষ শব্দ এখানে ঈশ্বরের কথা বলা হচ্ছে টেট্রাগ্রামাটন এ কথাটার মানে কি টেট্রা মানে চার আর গ্রামাটন মানে অক্ষর চার অক্ষরের শব্দ তাহলে এই শব্দটাকে চার অক্ষরের শব্দ বলছেন না কেন কেন এই শব্দটাকে চোদ্দ অক্ষরের শব্দ বানাতে হবে কেন বলতে হবে টেট্রাগ্রামাটন মানে চার অক্ষরের শব্দ আপনারা জানেন আর ইংরেজি ভাষাতে যদি বলেন চার অক্ষরের শব্দ সেটার অন্য অর্থ দাঁড়ায় আমার দেশে লেডি চ্যাটার্লিজ লাভার একটা বই লেডি চ্যাটার্লিজ লাভার ২০ বছর ধরে নিষিদ্ধ কারণ হলো একটা চার অক্ষরের শব্দ আপনারা বোধ হয় বুঝতে পেরেছেন আমি এই মুহূর্তে কোন শব্দটার কথা বলছি চার অক্ষরের শব্দ আর যদি বুঝতে না পারেন পাশের জনকে জিজ্ঞাসা করেন অথবা বাড়ি ফিরে গিয়ে কাউকে জিজ্ঞাসা করবেন চার অক্ষরের শব্দটা কি এখন এই চারটা অক্ষর কি কি তারা বলবে ওয়াই এইচ ডাব্লিউ এইচ হিব্রুতে ওয়াভ হা ওয়াভ হা আমি বললাম এগুলো তো কনসোনেন্ট অক্ষরগুলো তো উচ্চারণ করাই যাবে না ভাওয়েল ছাড়া আপনি তো উচ্চারণ করতেই পারবেন না ভাওয়েল লাগবে তা না হলে উচ্চারণ করা যাবে না আর যেভাবেই বলেন এখানে যে অক্ষরটা নেই যে অক্ষরটা আবার কোথায় গেল যেহোভা এই যে আপনি পাবেন কোথায় যে তো আরেকটা কনসোনেন্ট যেটা উচ্চারণ করা যাবে সেটা হলো ইয়াহুয়া এই ইয়াহুয়া কে ইয়া এই হিব্রু শব্দটার অর্থ সে ইয়া হুয়া আরবিতে সে যে হিব্রু শব্দটার মানে সে ইয়াহুয়া মানে হলো সে যে হলো এলোহিম এল হিব্রুতে ঈশ্বর এলা হিব্রু ভাষায় ঈশ্বর এটাকে আরো বলা যায় আল্লাহ এটা আছে এই বাইবেলে এই বাইবেলে এই কথাগুলো আছে আর এটা সম্পাদনা করেছেন রেভারেন্ড স্কোফিল ডিডি ডক্টর অফ ডিভিনিটি সাহায্য করেছেন 900 জন ডিডি এরা সবাই ডিডি তারা আমাদের বলেছেন বাইবেলের প্রথম অধ্যায়ে এটা আছে প্রথম অধ্যায় প্রথম অনুচ্ছেদ বলা হয়েছে প্রথমে ঈশ্বর আকাশমণ্ডলী পৃথিবী সৃষ্টি করলেন আর এখানে ঈশ্বরের যে নামটা বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের যে নামটা হিব্রু ভাষায় আছে সেটা হলো এল এলা এটা ছাড়াও বলা হয়েছে এ এল এ এইচ এলা আমি এখানে আমার খ্রিস্টান ভাইদের বলবো
আপনারা যেভাবে খুশি বানান করুন, তবে আমরা যে নামে ঈশ্বরকে ডেকে থাকি সেটার সাথে এই নামটার অনেক মিল রয়েছে। এ এল এইচ হল আল্লাহ, এলানা বলেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ, এটা এলানা। আপনি এটাকে এভাবে লিখতে পারেন, তবে এলা বলবেন না, বলবেন আল্লাহ, আল্লাহ। তাহলে এল এলা, যিশু বলেছিলেন আল্লাহ আল্লাহ লামা তারাকতানি, হে আমার আল্লাহ, হে আল্লাহ কেন তুমি আমাকে ত্যাগ করলে। এটাই হলো ঈশ্বরের নাম। যিশু খ্রিস্ট ঈশ্বরের উপাসনা করতেন। তিনি তার লোকদের বলতেন, আসো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে প্রার্থনা করতে হয়, এভাবে প্রার্থনা করো। হে আমাদের পিতা যিনি স্বর্গে রয়েছেন, আমাদের সবার পিতা, এমনকি জুডাসেরও, জুডাসও সেখানে ছিল, সে বিশ্বাসঘাতক। তিনি আসলে প্রত্যেক মানুষের পিতা, পাপী এবং নিষ্পাপ সকলের। তিনি প্রভু, পালনকর্তা, রক্ষাকর্তা, সৃষ্টিকর্তা প্রত্যেকের। হে আমাদের পিতা যিনি স্বর্গে রয়েছেন, যিশু খ্রিস্টের পিতা নন যিনি স্বর্গে আছেন, আমাদের পিতা যিনি স্বর্গে আছেন, আমরা আপনার নামকে ভক্তি করি। আপনার রাজ্য প্রতিষ্ঠিত হবে স্বর্গের মতোই, পৃথিবীটাই আপনার রাজ্য। এখানে যিশু কোথায় বলেছেন, কোন জায়গায় তিনি বলেছেন যে ঈশ্বর হলেন তার পিতা? যদি তিনি বলতেন আমার পিতা, না, যিশু যখন কথা বলা শুরু করেন গসপেল অব ম্যাথিউ ৬ নম্বর অধ্যায় দেখেন, ১ নম্বর অনুচ্ছেদ থেকে পড়া শুরু করলে আপনারা সেখানে দেখবেন তোমাদের পিতা, তোমাদের পিতা, তোমাদের পিতা, তোমাদের পিতা, ১৩ বার বলেছেন, একবার তিনি বলেছেন আমার পিতা। চিন্তা করতে পারেন, ১৩ বার তিনি বলেছেন মহান স্রষ্টা, আচ্ছা ১৩ বার তিনি বলেছেন তোমাদের পিতা। যিশু শিষ্যদের বলেছেন তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তোমাদের পিতা, তোমাদের পিতা, তোমাদের পিতা, ১৩ বার, আর একবার তিনি বলেছেন আমার পিতা। কিন্তু অবাধ ব্যাপার, মানুষ শুধু এই কথাটাই দেখে আর বাকি ১৩টা দেখে না। তাই আসেন আমরা আমাদের মধ্যে কিছু মত বিনিময় করি, ইনশাল্লাহ আমরা তাহলে একে অন্যকে ভালোভাবে বুঝতে পারব। আপনাকে ধর্ম বদলাতে হবে না, আপনাকে মুসলিম হতে হবে না, আমরা আপনাদের মুসলিম বানাতে পারবো না, কোনো মানুষই এমনটা করতে পারবে না, এটা আছে আল্লাহর হাতে। আমি চেষ্টা করে যাব যাতে করে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারি। ওয়া আখিরু দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেখ আহমেদ দিদার একজন পণ্ডিত মানুষ, খুবই জ্ঞানী একজন মানুষ। আমি অতটা পণ্ডিত নই, আমি থিওলজি নিয়ে পড়াশোনা করেছি ৮ বছর, আর আমি ধর্মগ্রন্থের উপরে এতটা জানি না যতখানি শেখ আহমেদ দিদার জানে। আর আমরা আজকের এই অনুষ্ঠানে এসেছি মত বিনিময় করতে। আমি এখানে আপনাদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে চাচ্ছি না, এটা আমার উদ্দেশ্য নয়। আমরা উপাসনা করি এক ঈশ্বরে, এবং আহমেদ দিদার এখানে পরিষ্কার করেই বলেছেন যে যিশু চিৎকার করে উঠেছিলেন ঈশ্বরের নাম ধরে, এবং তা ক্রুশবিদ্ধ অবস্থায়, এলিয়া অথবা আলা আলা বলে। তিনি ঈশ্বরের কথা বলেছেন, তবে আমরা একটু আলাদা। ঈশ্বরকে আমরা ডাকছি তবে তা আলাদা ভাষায়। আর খ্রিস্টান ধর্ম আসলে যিশু খ্রিস্টের চেয়েও অনেক অনেক প্রাচীন একটি ধর্ম, কারণ খ্রিস্টানদের অনেক রীতিনীতি
প্রাচীন সময় থেকে এ পর্যন্ত চলে এসেছে। আমাদের একটা ধর্মানুষ্ঠান যেটা বাইবেলে আছে, নিউ টেস্টামেন্টে, যেটা আমরা প্রোটেস্ট্যান্টরা মেনে চলি, সেটা ব্যাপটিজম। আমরা যিশুর মতো ব্যাপটাইজড হই যাতে করে আমরা পুনরুত্থিত হতে পারি যিশুর সাথে। যখন সবকিছু শেষ হয়ে যাবে, যিশুখ্রিস্ট অবশ্যই পৃথিবীতে আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, আমাদের নেতা হবেন। আমরা এটা বিশ্বাস করি যে তিনি আমাদের ত্রাণকর্তা, কারণ যিশুখ্রিস্ট মায়ের গর্ভে জন্ম নেননি যেভাবে পশু পাখি জন্মগ্রহণ করে। তিনি জন্মেছেন আমাদের ঈশ্বরের পুত্র হিসেবে। একটা ঘটনা বলি, মুসার ঘটনা। তিনি একবার তার ভেড়ার পাল দেখাশোনা করছিলেন, এমন সময় তিনি দেখলেন একটা ঝোপে আগুন জ্বলছে। তিনি তখন সেখানে গেলেন এবং একটি কণ্ঠ শুনলেন, তাকে কণ্ঠটা বলছে, তোমার পায়ের জুতো জোড়া খুলে ফেলো, এই জায়গাটা পবিত্র। তখন মুসা জিজ্ঞেস করলেন, কে তার সাথে কথা বলছে? আর কণ্ঠটা বলল যে, আমি স্রষ্টা, আমি তোমাদের পূর্বপুরুষদের স্রষ্টা, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আর এই পবিত্র নামটা যে নামে ইহুদিরাও ঈশ্বরকে ডেকে থাকেন প্রতিদিন প্রতিনিয়ত, ইয়াহওয়া, তিনি হলেন সৃষ্টিকর্তা, আমাদের পূর্বপুরুষদের, ইহুদিদের, খ্রিস্টানদের এবং মুসলমানদের। আমরা সবাই আসলে ইব্রাহিমের অনুসারী, আব্রাহাম। ঈশ্বর বলেছেন যে তার অনুসারীরা হবে আকাশের তারার মতো অসংখ্য, সাগরের বালির মতো অসংখ্য। আর আজকের অনুষ্ঠানের আপনারা আজকে অনেকে এসেছেন, আমরা আসলে কোটি কোটি মানুষ, কিন্তু তারপরেও আমরা সংখ্যা যত বেশি হই না কেন, তারার সংখ্যা তার চাইতে অনেক অনেক বেশি, সাগরের বালির সংখ্যাও বেশি। হাজার হাজার বছর ধরে আমরা এই পৃথিবীতে আছি, আর হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে আমরা সবাই আলাদাভাবে আছি। এই হাজার বছরের ইতিহাস রক্তে লাল হয়ে আছে। আমরা যুদ্ধ করেছি, পবিত্র যুদ্ধ করেছি, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানেরা। বেশিরভাগ সময় ইহুদিদের উপর অত্যাচার করেছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা, আবার কখনো কখনো মুসলমানরা। তবে খ্রিস্টান আর মুসলমানরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে এখনো হাজার বছর ধরে। এটা ঠিক নয়, ঘৃণিত ব্যাপার যা এখনো চলছে। কিন্তু এই স্বপ্নটা সত্যি হতে পারে, ইচ্ছে করলে এটাও সম্ভব যে আমরা সবাই জেরুজালেমে গিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আমাদের প্রভুর প্রশংসা করতে পারি। আমি আপনাদের সামনে এখন একটা ব্যাপার নিয়ে কিছু বলবো, যেটা আমরা দাবি করি যে যিশু একজন ঈশ্বর। আর এখানে আমি যিশুর ছোটবেলার
একটা ঘটনা বলব। যখন তিনি নিজে থেকে কথা বলেছিলেন, এটা আছে নিউ টেস্টামেন্টে। গল্পটা এমন যে যীশু খ্রিস্টের বয়স যখন 12 বছর, সেই সময় তিনি জেরুজালেমের মন্দিরে গিয়েছিলেন। তখন তার মা এবং পালক বাবা তারা যীশুকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিলেন। এভাবে তারা যীশু খ্রিস্টকে 3 দিন ধরে খুঁজে বেড়ালেন। তারপর যীশুকে খুঁজে পেলেন মন্দিরে। সেখানে সেই বাচ্চা ছেলেটা রাবাইদের সাথে মন্দিরে বসে আছে, আর আশেপাশে আরো অনেক মানুষ। যীশু তাদের সাথে কথা বলছিলেন। যীশু তাদের সাথে যেভাবে সুন্দর করে কথা বলছেন, এটা দেখে তার বাবা মা খুবই অবাক হলেন। আর এখানেই আমরা যীশু খ্রিস্টকে প্রথমবারের মতো দেখি, যিনি এই পৃথিবীর প্রভু। কারণ তিনি ছিলেন মহান ঈশ্বরের পুত্র, আর তখন যীশু খ্রিস্টের মা যীশুকে প্রশ্ন করলেন, তুমি আমাদের সাথে এমন ব্যবহার করছো কেন? যীশু তার মাকে বললেন, আমাকে খুঁজছো কেন? আমি তো আমার পিতার ঘরেই থাকবো, অন্য কোথাও আমাকে পাওয়া যাবে না। আমার পিতা যীশু, আমার পিতা, এই কথাটা বারবার বলেছেন, আমার পিতা। আর যে প্রার্থনার মাধ্যমে আমরা যীশু খ্রিস্টের খুব কাছাকাছি যেতে পারি, যীশু খ্রিস্টই আমাদের শিখিয়ে গিয়েছেন এই প্রার্থনা। এই প্রার্থনা পাটার নস্টার, এটাকে বাংলায় বললে যেন কি হবে, পাটার, আমাদের প্রভুর প্রার্থনা, আমাদের প্রভুর প্রার্থনা। আর এখানে যীশু খ্রিস্ট ঈশ্বরকে বলেছেন তিনি হচ্ছেন পিতা, আব্বা। যেভাবে একটি সন্তান বাবাকে ডাকে, আর যীশু আমাদের বলেছেন যে ঈশ্বর আমাদের দেখেন তার সন্তান হিসেবে, আমরা সবাই তার সন্তান। আর যীশু হচ্ছেন ঈশ্বরের সন্তান, তিনি আমাদের ঈশ্বর হলেন যখন তিনি ব্যাপটাইজড হলেন। যীশু খ্রিস্টকে আমরা খ্রিস্টান ধর্মের অনুসারীরা কোন রকম উপাসনা করি না। চার্চগুলোতে আপনারা গেলে দেখতে পাবেন শুধু মাত্র একটা ক্রস, তবে সেখানে কিন্তু যীশু খ্রিস্ট নেই। সেই ক্রসের সঙ্গে যীশু খ্রিস্ট নেই। যীশু বলেননি যে তাকে উপাসনা করতে হবে, তিনি বলেছেন তোমরা নতজানু হও। আমাদের চার্চগুলোতে আরেকটা অনুষ্ঠান হয়, দ্য হোলি কমিউনিয়ন। সেখানে আমরা যীশুর প্রসাদ খাই, তার রক্ত আমরা পান করি। যদিও এটা আপনাদের শুনতে বেশ খারাপ লাগছে, তথাপি এ কথাটা মনে রাখবেন, এই অনুষ্ঠানের রীতি আসলে অনেক প্রাচীনকাল থেকে প্রচলিত। এই রীতি খ্রিস্টান ধর্মের চাইতেও অনেক প্রাচীন। আর এই ধরনের অনুষ্ঠানে যীশু খ্রিস্ট নিজেও অংশগ্রহণ করেছেন। যীশু ঈশ্বরের পুত্র হিসেবে এখানে এসেছিলেন, আর তিনি প্রচণ্ড কষ্ট সহ্য করেছিলেন। তিনি নিজেকে উৎসর্গ করেছেন পৃথিবীর সব মানুষের জন্য, যাতে করে মানুষ তার কথা মনে রাখে। আর তারপরে আমরা জানি, তারপর তিনি তার পিতার কাছে স্বর্গে চলে গেলেন।
আপনারা আকাশের দিকে তাকাবেন না, মানুষের মধ্যে তাকান, দেখবেন যীশু সেখানে আছেন। কারণ যীশু নিজের মুখেই বলে গিয়েছেন ভালোবাসার কথা সব মানুষের জন্য। তার মধ্যে আপনি যীশুকে পাবেন যে আপনার সাহায্য চায়। তার সাথে হয়তো আপনার দেখা হয় রাস্তাঘাটে চলার পথে, হয়তো তিনি বিভিন্ন রূপে আপনার সামনে আসেন, তবে আপনি বুঝতে পারেন না, তাকে চিনতে পারেন না। আর যীশু খ্রিস্ট নিজেও এই চার্চগুলোর ব্যাপারে যথেষ্ট কঠোর ছিলেন না। খ্রিস্টান ধর্মের মধ্যেই একটা ভাগ রয়েছে যাদের কোন রকম চার্চ নেই। একবার যীশু শিষ্যদের প্রশ্ন করলেন, তাদের কি মনে হয় যে তিনি কে? তার শিষ্যরা বুঝতে পারছিলেন না যে কি বলবেন, যীশু একটা উত্তর আশা করছিলেন। তখন পিটার সে বলল, আপনি নিশ্চিতভাবে হলেন জীবিত খ্রিস্ট মসীহ। আমি মানছি আমাদের ধর্মগ্রন্থে কিছু কিছু কথা মাঝে মধ্যে পরস্পর বিরোধী হয়ে যায়, একটা কথার সাথে আরেকটা কথা মেলে না। এরকম একটা ব্যাপার হল ম্যাথিউয়ের গসপেলে যীশু পিটারের প্রশংসা করছেন, কারণ সে বলছে যে যীশু হচ্ছেন মসীহ মেসায়া। কিন্তু অন্য দুটি গসপেলে সেইন্ট মার্ক আর সেইন্ট লুক যীশু বলেছেন যে এই কথাটা একেবারে গোপন রাখতে হবে। তারা এই কথাটা রাস্তায় বলে বেড়াবেন না, কারণ এই সত্যিটা অত্যন্ত গোপনীয়। আমার ধারণা যীশু ঈশ্বরের সাথে তাঁর সম্পর্কের ব্যাপারে খুব একটা নিশ্চিত ছিলেন না। তিনি সবসময় এই প্রশ্নের উত্তর খুঁজেছেন, আর তিনি বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কথা বলেছেন। এবং একবার যখন তিনি ঈশ্বরের সাথে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে ঈশ্বর কেন তাকে ত্যাগ করেছেন, এলি এলি লামা সাবাকতানি, ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্টকে ঈশ্বর কেন ত্যাগ করলেন, তাঁর প্রশ্ন। যীশু প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন, আর শয়তান তাকে প্রলুব্ধ করতে চেয়েছিল। তিনি তখন অস্থির ছিলেন, খুব অস্থির ছিলেন, মরিয়া হয়ে উঠেছিলেন মানুষের মুক্তির জন্য, আর পুরো পৃথিবীর সব মানুষের পাপের জন্য যীশু খ্রিস্ট নিজেকে উৎসর্গ করেছেন, কারণ তিনি ছিলেন সত্যিকারের মানুষ। আর যীশু খ্রিস্ট নিজেই ব্যাপারটা জানতেন না যে তিনি কি ঈশ্বরের পুত্র ছিলেন নাকি ছিলেন না। একবার যীশু তখন সিজিরিয়া ফিলিপিতে গেছেন, তিনি তার শিষ্যদের প্রশ্ন করলেন, তোমরা সবাই আমার ব্যাপারে কি ভাবো যে আমি আসলে কে? শিষ্যরা বিভিন্ন উত্তর দিল, কেউ বলল যে তিনি এলাইজা, কেউ বলল যে তিনি পুনরুত্থিত জন দ্য ব্যাপটিস্ট, কেউ বলল এটা, কেউ বলল ওটা। তখন যীশু বললেন, আসলে তোমরা সবাই কি মনে করো, তোমাদের মতে আমি আসলে কে, তোমরা কি বিশ্বাস করো? আর তখন সিমন পিটার উঠে দাঁড়াল আর সাহস নিয়ে যীশুর প্রশ্নের উত্তর দিল, যেটা অনেক চার্চে মেনে চলে। আর পিটারের এই কথার উপর ভিত্তি করে
যিশু তার চার্চটা বানাতে চেয়েছিলেন। আমাদের চারপাশে অনেক চার্চ দেখবেন, অনেকগুলো রীতির চার্চ। আপনারা এই চার্চগুলো দেখবেন পৃথিবীর সব জায়গায়। তবে যীশুখ্রিস্ট এই সব চার্চের কথা বলেননি যেগুলো আমরা দেখি। এই চার্চটা হলো অদৃশ্য, আর এই চার্চে প্রতিটি মানুষ মানুষকে শ্রদ্ধা করে আর ভালোবাসে, তার হৃদয় দিয়ে ভালোবাসে। যীশু বলেছেন, তোমরা তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো। শুধু তাই নয়, এমনকি তোমরা তোমাদের শত্রুদেরকেও ভালোবাসো। আর এটা খুবই কঠিন একটা কাজ, কাজটা খুবই কঠিন, আমাদের সবার জন্যই খুবই কঠিন। যদি এটা করতে পারি তাহলে এই পৃথিবীটা বদলে যাবে চমৎকারভাবে। আমার জন্য বরাদ্দকৃত সময় এখনো শেষ হয়নি, তার মানে আরো কিছু সময় বলতে হবে। যিশুর কিছু গোপনীয় ব্যাপার আছে, আমাদের চার্চেও অনেক গোপনীয় ব্যাপার আছে। আর ইসলাম ধর্মে এরকম গোপনীয় কিছু নেই, সেখানে সবকিছু পরিষ্কার। নবী মুহাম্মদ তিনি চালু করেছেন একটা নতুন ধর্ম। আমি পবিত্র কোরআনে পড়েছিলাম, 5 নম্বর সূরায় বর্ণিত আছে যে এভাবে তোমাদের জন্য এই ধর্ম মনোনীত করলাম, ইসলাম তোমাদের ধর্ম। এটা স্বাভাবিক, মুসলমানরা মুহাম্মদকে ভালোবাসবে। আপনাদের বাবা মায়ের কাছে এই গল্পগুলো শুনেছেন। আর এই একইভাবে আমরা খ্রিস্টানরা, আমরা সবাই ভালোবাসি আমাদের প্রিয় যীশু খ্রিস্টকে, তাকে ভক্তি করি, আর তিনি আমাদের ত্রাণকর্তা। কেননা যীশু খ্রিস্ট হলেন মহান ঈশ্বরের পুত্র, ঈশ্বরের পুত্র যীশু হলেন এমন একজন যাকে আমরা হৃদয়ে ধারণ করি আমাদের ভালোবাসা দিয়ে। যীশুকে আমরা ভালোবাসি আর শ্রদ্ধা করি আমাদের হৃদয় দিয়ে। আর যখন আমাদের মারা যাবার সময় আসে, আমরা তখনও যীশুকে স্মরণ করি, তখন আমরা আমাদের ভেতরে যীশুকে অনুভব করতে পারি হৃদয় দিয়ে। কারণ যীশুখ্রিস্ট আমাদের খুব কাছাকাছি থাকেন। আমরা যে কথাগুলো বলি সেগুলো আসলে যীশুখ্রিস্টের কথা, তার কথা। তো আজকের এই অনুষ্ঠানে আপনারা আশা করেছিলেন যে আমি হয়তো আপনাদের কাছে বলবো যে যীশু ছিলেন ঈশ্বর, তিনি হলেন এই পৃথিবীর সবচেয়ে বড় প্রেমিক। কারণ হল তিনি সবাইকে ভালোবাসতেন। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে। আর আমরা বিশ্বাস করি যে যীশুখ্রিস্ট তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, আমরা এটাই বিশ্বাস করি। আমি জানি যে মুসলমানরা এটা বিশ্বাস করে না, আর আমাদের কাছে যীশু ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটা খুবই কষ্টের। ঈশ্বর কিভাবে তার পুত্রকে ত্যাগ করেন, এই ঘটনাটা আমাদেরকেও অনেক চিন্তায় ফেলে দেয়। কেন যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হল,
আমরা এই ব্যাপারটা বুঝতে পারি না, কেন যিশু এমনভাবে কষ্ট পেলেন। তিনি তো ঈশ্বরের পুত্র, ঈশ্বরই তাকে নিজ দায়িত্বে রক্ষা করবেন। এরকমই একটি ঘটনা হল ইসহাক, যখন ইব্রাহিম তার পুত্রকে কোরবানি দিতে যাচ্ছিলেন। তবে ইসহাক বেঁচে গিয়েছিলেন। যিশু এসেছিলেন নাজারেথ থেকে বেথলেহেমে। আমরা একটা কথা জানি যে মুহাম্মদ তিনি যিশু খ্রিস্টকে ভালোবাসতেন। মুসলিমরা বলেন ঈসা আলাইহিসাল্লাম এবং আমরা দেখব যে মুহাম্মদ আর যিশু তাদের অনুসারীদের কি বলেছেন। মুহাম্মদ তার অনুসারীদের সরল পথে চলতে বলেছেন, যিশু তার অনুসারীদের বলেছেন যে রাস্তাটা হচ্ছে সংকীর্ণ, এই সংকীর্ণ রাস্তা দিয়ে নিজেকেই হেঁটে যেতে হবে, আর তারপর তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি এজন্য মারা যাননি যে যাতে আমরা তার মতো করে এভাবে ক্রুশবিদ্ধ হয়ে মারা যেতে পারি। তিনি দেখিয়েছেন যে আমরা পৃথিবীর সবাইকে আমরা যেন ভালোবাসতে পারি। তিনি আমাদের জন্যই ক্রুশবিদ্ধ হয়েছেন। আর তিনি বলেছেন, আমি এবং আমার পিতা আমরা দুজনে এক, দুজনের একই আত্মা। এভাবে বলা যায় যে যিশু হলেন, এটা মনে হয় যে যিশু খ্রিস্ট ঈশ্বর সিংহাসনে বসলেন আর ঈশ্বর হলেন, আমি এবং ঈশ্বর আমরা দুজনে এক, দুজনের একই আত্মা, কারণ তারা দুজনই কথা বলে এক ও অভিন্ন আত্মা থেকে। আমার মনে হয় যে শেখ আহমেদ দিদার আমাকে একটা প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন, এখন আমাদের ঠিক করতে হবে যে কোনটা সত্যি আর কোন কথাটা মিথ্যা। আমাদের মধ্যে একজন অবশ্যই মিথ্যে বলেছে আর একজন সত্যি কথাটা বলেছে। আমার ধারণা যে ব্যাপারটাতে এত বেশি কড়াকড়ি নেই যে কে এখানে সত্যি কথা বলেছে কে মিথ্যে বলেছে। এখানে তারা কিছু কিছু কথা বলেছেন, আপনারা সেগুলোকে মেনে নিন এবং আপনারা সেগুলো শুনুন, তারপর কথাগুলোকে আপনার বিচার আর বুদ্ধি দিয়ে যাচাই করে দেখুন। আমরা যিশু খ্রিস্টের উপাসনা করি না, পূজা করি না, আমরা এ ধরনের কোনো কিছু বিশ্বাসও করি না। আমরা এই কথাগুলোর ভিতরের অর্থটাকে বোঝার চেষ্টা করি। আর আমেদিদাত তিনি বললেন, যিশু যখন কথা বলছিলেন সামারিটার মহিলাদের সাথে, যে ঈশ্বরের সত্যিকারের পুত্র তাকে তোমরা যেখানে সেখানে উপাসনা করো না, তারা উপাসনা করত যিশুর মহত্ব, সততা আর জ্ঞানকে। যিশু খ্রিস্ট আবারও এই পৃথিবীতে ফিরে আসবেন। আমাদের মধ্যে যুদ্ধ হয়েছে, প্রচুর তিক্ত অভিজ্ঞতা রয়েছে আমাদের।
এ পর্যন্ত প্রচুর রক্তপাত হয়েছে, যুদ্ধ চলেছে হাজার বছর। এর পাশাপাশি আমাদের মধ্যে কিন্তু ভালোবাসাও ছিল। আমরা একে অন্যের কাছ থেকে অনেক কিছু শিখেছি, আরবদের কাছ থেকে যা কিছু শিখেছি সেই ঋণ আমরা কখনই শোধ করতে পারব না। এই আরবরাই বিভিন্ন গ্রিক দার্শনিকদের বিভিন্ন মতবাদ আর দর্শন সংরক্ষণ করেছে। প্রাচীন আমলের বিভিন্ন গ্রিক দার্শনিকদের মতবাদ ও দর্শন সংরক্ষণ করেছে। এছাড়াও আমরা আরবদের কাছ থেকে আরো অনেক কিছু শিখেছি। আর এই আরবরাই একটা সময় ছিল সবচেয়ে উন্নত আর আধুনিক জাতি, সবচেয়ে স্পেনের দক্ষিণাঞ্চলে দ্য ক্যাস্টিলা ডি টলেডোতে, যেখানে মুসলমানরা তারা আল্লাহর কাছে প্রার্থনা করে শুক্রবারে, আর ইহুদিরা তারা প্রার্থনা করে শনিবারে, আর খ্রিস্টানরা তারা তাদের প্রার্থনা করে রোববারে। আমার ধারণা এটা খুব সুন্দর দৃষ্টান্ত যে ইব্রাহিমের সন্তানেরা সবাই তারা তাদের প্রার্থনা করছে শান্তিতে আর ভ্রাতৃত্ব বজায় রেখে। আর এইভাবে আমরা সবাই একসাথে নতুন একটা পৃথিবী বানাতে পারি। আমি খ্রিস্টানদেরকেই বেশি দোষ দেব, কারণ তারাই ক্রুসেডের নামে তখন অনেক যুদ্ধ করেছে। আমাদের হাতে এখন অনেক রক্ত লেগে আছে, আমরা একে অন্যের সাথে শুধু যুদ্ধ করেছি। এভাবে আমরা পার করে এসেছি হাজার বছরের চেয়েও বেশি সময়। আমি অবশ্য একটা স্বপ্ন দেখি, আমাদের এই ডেনমার্কে কোপেনহেগেলে আমাদের এখানে যে চার্চ আছে সেটাও হবে ক্যাস্টেল ডি টলেডোর মতো, আর সেখানে আমরা দেখব যে মুসলমানরা আসবে শুক্রবারে, ইহুদিরা আসবে শনিবারে, আর খ্রিস্টানরা তারা আসবে রোববারে প্রার্থনা করতে। আমরা বিচারের ভার দেব মহান ঈশ্বরের কাছে। হতে পারে আমরা হয়তো কিছু ভুলে গেছি, আমরা সেগুলো ভাবব, কিন্তু ঈশ্বরের করুণা সবার উপরে আছে। তাহলে আমার লেকচার এখানে শেষ করছি এবং তারপর আমরা শুরু করব প্রশ্নোত্তর পর্ব। এবার আমাদের অনুষ্ঠানের ফরম্যাট অনুযায়ী শেখ আহমেদ দিদাত আসবেন, আর প্যাস্টার এরিক বক এতক্ষণ যা বললেন তার উত্তরে আপনাদের সামনে তিনি লেকচার দেবেন। তাহলে লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের সামনে আসছেন শেখ আহমেদ দিদাত। মিস্টার চেয়ারম্যান, প্রিয় ভাই ও বোনেরা, এখানে আমাদের ভাই প্যাস্টর এরিক বক একজন সত্যিকারের খ্রিস্টান হিসেবে যথেষ্ট বিনয় দেখালেন। যিশু যে ঈশ্বর এই কথাটা তিনি আমাদের সামনে প্রমাণ করার চেষ্টা করেননি। আর পবিত্র কোরআনে খ্রিস্টান, একজন ভালো খ্রিস্টানের বর্ণনা দেয়া আছে সূরা মাইদার 82 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওয়ালা তাজিদান্না আকারাবাহুম মাওয়ারাকাল্লাযিনা আমানু, যে তোমরা মুমিনদের নিকটতর বিশ্বাস দেখবে তাদের যারা সবসময় বলে কালু ইন্নান নাসারা, যে আমরা খ্রিস্টান। মুসলিমদের ধর্মবিশ্বাসের কাছাকাছি তাদেরকে খুঁজে পাবে যারা বলে যে আমরা খ্রিস্টান।
الذين قالوا إن النصارى ذلك بأن منهم كيسين ورهبان وأنهم لا يستكبرون তাদের মধ্যে ভালো খ্রিস্টানদের মধ্যে তাদের মধ্যে অনেক পণ্ডিত মানুষ দেখতে পাবে দেখবে অনেক সংসার বিভাগী মানুষ আর তারা অহংকার করে না এমন বিশ্বাসী ভালো খ্রিস্টানের দৃষ্টান্ত আমরা এখনকার দিনেও দেখতে পাই আমাদের আশেপাশেই দেখতে পাই আমার হাতে এই যে কোরআনের অনুবাদ দেখছেন এটা লিখেছেন আব্দুল্লাহ ইউসুফ আলী এই বইটা আপনি বাইরে যে কোনো বইয়ের দোকান থেকে কিনতে পারেন মুসলিম অমুসলিম সবাই এটা পড়তে পারেন মুসলিম হলে আপনাকে এটা পড়তে হবে কোরআন পড়তে হবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পবিত্র কোরআন আর অমুসলিমরা আপনারা যদি ইসলাম সম্পর্কে জানতে চান অথবা যদি মুসলিমদের সাথে যুদ্ধ করতে চান তাহলে কোরআনের চাইতে ভালো কোনো বই নেই মুসলিমদের সাথে যুদ্ধ করতে চাইলে এই বইটা পড়ুন যদি ইসলাম সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে কি করবেন এই বইটা পড়েন তাহলে যে কোনো দিক দিয়ে দেখেন মুসলিমদের শত্রু বন্ধু যাই ভাবেন আপনাকে এই পবিত্র কোরআন অবশ্যই পড়তে হবে পবিত্র কোরআনের এই আয়াতটার পাশে আমাদের অনুবাদক আব্দুল্লাহ ইউসুফ আলী তিনি লিখেছেন বলা হচ্ছে এখানে তাদের বলা হচ্ছে না যারা শুধু নিজেদেরকে খ্রিস্টান বলে ডাকে বর্তমানে পৃথিবীতে 200 কোটিরও বেশি মানুষ রয়েছে যারা নিজেদের পরিচয় দিতে গিয়ে সবসময় বলে খ্রিস্টান 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 এমনটা না এরা না তাদের কথা হচ্ছে না যারা শুধু নিজেদের খ্রিস্টান বলে ডাকে বলা হচ্ছে সেই সব আন্তরিক খ্রিস্টানদের কথা যারা মুসলিমদেরকে শ্রদ্ধা করবে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের মুসলিমদের শেখানো হয়েছে তোমরা মদ পান করো না জুয়া খেলো না ব্যভিচার করো না তোমরা রোজা রাখো পর্দা এসব কথা যখন একজন ভালো খ্রিস্টান শুনবে সে বলবে যে তোমরা তোমরা আসলেই ভালো মানুষ সে স্বীকার করবে যে তোমরা আসলেই ভালো মানুষ তোমাদের ধর্মটাও ভালো এখানে যদি যীশু খ্রিস্ট থাকতেন তাহলে তোমাদের ধর্মটাও সবচেয়ে ভালো হতো তোমাদের একটাই সীমাবদ্ধতা যে তোমাদের হৃদয়ে যীশু খ্রিস্ট নেই এটা বাদে তারা মুসলিমদের যথেষ্ট শ্রদ্ধা করে ভ্রাতৃত্ব ধার্মিকতা দানশীলতা পরোপকার আমরা ফেরেশতা নই আমাদের মধ্যে অনেক কুলাঙ্গার রয়েছে মুসলিমদের মধ্যে অনেক কুলাঙ্গার রয়েছে সব জায়গাতেই পাবেন এমন কুলাঙ্গার আমার দেশে আপনাদের বলছি আর কেউ এই কথাটাতে কোনো আপত্তি করবে না যে দক্ষিণ আফ্রিকার মুসলিমরা আমি বলবো যে পুরো দেশে আমরাই সবচেয়ে কম মদপান করি পুরো দেশে আমরাই সবচেয়ে কম জুয়া খেলি পুরো দেশে আমাদের আত্মহত্যার হার সবচেয়ে কম পুরো দেশে আমরা সবচেয়ে কম জেলে যাই আর পুরো দেশে আমরাই সবচেয়ে বেশি দান করি আমাদের মতো আর কাউকে পাবেন না আমি এ কথাও বলবো যে আপনারাও আসলে ভালো মানুষ আসলেই ভালো আর আমি বলবো যে ভালো খ্রিস্টানরা তারা সবসময় মুসলিমদের শ্রদ্ধা করবে মুসলিমদের যে গুণগুলো আছে সেগুলোকে ভালো খ্রিস্টানরা সবসময় শ্রদ্ধার চোখে দেখতে থাকবে তারা আমাদের বলবে খ্রিস্টানরা তারা বলবে এটা সত্যি যে আমরা খ্রিস্টান তবে আমরা তোমাদের দৃষ্টিভঙ্গিটাও বুঝি এটাই ভালো খ্রিস্টান বলবে আমরা তোমাদের দৃষ্টিভঙ্গিটাও বুঝি আর আমরা জানি যে তোমরা ভালো মানুষ তারপরে অনুবাদক আব্দুল্লাহ ইউসুফ আলী বলেছেন তারা তাদের মনের ভেতরে মুসলিম তারা মুসলিম যদিও তাদেরকে অন্য নামে ডাকা হয় যদিও তারা তাদের নিজেদের পরিচয় দেয় খ্রিস্টান বলে কিন্তু তারা আসলে তাদের মনের ভেতরে মুসলিম খ্রিস্টান নয় তারা যদি আপনাদের জিজ্ঞাসা করে তাদের বলেন আল্লাহ বলেছেন মিনহুম মুমিনুনা তাদের মধ্যে মুমিন রয়েছে ভালো মানুষ ও আস্তারাহুম ফাসিকুন তবে তাদের অধিকাংশ মানুষ আমরা জানি যে তারা আমাদের নিয়ে উপহাস করে যে কেন আমরা মাথায় টুপি পরি কেন প্যান্ট পরি গোড়ালির উপরে এরকম মানুষ আপনারা দেখবেন তবে ভালো মানুষও আছে খ্রিস্টানদের মধ্যে আছে মিনহুম মুমিনুনা তাদের মধ্যে ভালো মানুষ আছে ওয়াস্তারাহুম ফাসিকুন আজকের এই অনুষ্ঠানে প্যাস্টর একটা কথা বলেছিলেন যে কথাটা শুনে আমি একটু চমকে উঠেছিলাম তিনি পবিত্র বাইবেল থেকে একটা উদ্ধৃতি দিয়েছিলেন যেখানে যীশু বলেছেন আমি এবং আমার পিতা এক ঠিক যে আমি এবং আমার পিতা এক এই কথা পবিত্র বাইবেলে আছে এবার আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে গোটা বাইবেলে এমন কথা কোথাও নেই একেবারে পরিষ্কার করে এমন কথা কোথাও নেই গোটা বাইবেলে যেখানে যীশু বলেছেন আমি ঈশ্বর আমার উপাসনা করো
অথবা তিনি বলেছেন আমি আর মহান স্রষ্টা আসলে একই ব্যক্তি। কিন্তু খ্রিস্টানরা আসলে বুঝতে পারেন না যে এই কথাটা আপনাদের বিভ্রান্ত করছে। এখন বলবেন যে যীশু নিজেই বলেছেন কি আমি এবং আমার পিতা এক, যে আমি এবং মহান ঈশ্বর আসলে একই ব্যক্তি। আমি এখানে আপনাদের বলবো প্রসঙ্গটা দেখেন, তবে যেটা দেখেছি আমার অভিজ্ঞতায়, আমি যখনই প্রশ্নটা করেছি কোন খ্রিস্টানকে, সব খ্রিস্টান লোকই বলেছেন যে আমি এবং আমার পিতা এক, তার মানে তিনি ঈশ্বর। আমি তাদের বলি এখানে প্রসঙ্গটা কি, বিশ্বাস করেন গত ৪০ বছরে আমি এখন পর্যন্ত কোন খ্রিস্টান লোককে পাইনি, ডিডি বা বিশপ যাই হোক কেউ আমাকে প্রসঙ্গটা বলেনি, যীশু কোন প্রসঙ্গে এই কথাটা বলেছিলেন। তাহলে আপনারা যেটা করবেন, যদি কোন খ্রিস্টান আপনার কাছে এমন কথা বলেন, তার সাথে আপনি কথা বলবেন, বাইরে আমার বুকলেট কিনতে পাবেন, ক্রাইস্ট ইন ইসলাম, হোয়াট দ্য বাইবেল সেইজ অ্যাবাউট মোহাম্মদ, মোহাম্মদ দ্য ন্যাচারাল সাকসেসর টু ক্রাইস্ট, মোহাম্মদ দ্য গ্রেটেস্ট, ইজ দ্য বাইবেল গডস ওয়ার্ড, ক্রুসিফিকশন আর ক্রুসিফিকশন, এই বইগুলো পড়েন, ঘটনাগুলো ভালো মতো জানেন, তাদের সাথে কথা বলেন, তাদের ইসলামের কথা বলেন, তাদের জন্য আপনি চুপচাপ বসে অপেক্ষা করবেন না। আপনি পৃথিবীর যেখানেই যান না কেন, খ্রিস্টান ধর্মের প্রচারক অথবা অনুসারীদের সাথে আপনার কথা হবে, কথা বলার পর সেগুলো নিয়ে ভাববেন, এমনটা করার কোনো দরকার নেই, ঘটনাগুলো জানেন, তারপরে লোকগুলোর সাথে কথা বলেন, তাদের বাড়িতে ডাকেন, চায়ের দাওয়াত দেন। আর পাকিস্তানিরা বিশেষ করে, আমি আসলে অন্য জাতির কথা জানি না যে তারা পাকিস্তানিদের মতো এত সুন্দর রান্না জানে কি না, আমি আসলেই জানি না। আর পাকিস্তানিদের কিছু খাবার আছে, ভাজি আর সামোসা, দারুণ। আর আমি আপনাদের বলি এই ভাজি আর সামোসা সবাইকেই মুগ্ধ করবে। তাদের বাড়িতে ডাকেন, আপনার প্রতিবেশী তাদের সবাইকে বাড়িতে দাওয়াত করেন, হতে পারে কোনো জন্মদিনের অনুষ্ঠান অথবা অন্য কোনো উৎসব, যে কোনো অনুষ্ঠানে তাদের দাওয়াত করেন, তাদের চা খেতে দিন, ভাজি আর সামোসাও খাওয়ান, তাদের রাইস আর কারি খাওয়ান, তারপর দেখবেন তাদের মনোভাব বদলাবে। তারপর তাদের সাথে আপনারা কথা বলেন, এই কারি আর রাইস, এই ভাজি আর সামোসা, এই খাবারগুলোই আসলে তাদের মনোভাব বদলে দেবে, সম্পূর্ণ বদলে দেবে। তাদের বাড়িতে ডাকেন, আর চা খাওয়ার পরে কথা বলেন যে জানেন আমরাও না যীশুকে বিশ্বাস করি, তাই হ্যাঁ, আর খ্রিস্টানরা আসলে আমাদের ব্যাপারে কিন্তু কিছুই জানে না, তারা জানে না যে আমরাও যীশুকে মানি, তাদের মতে সব মুসলিম সন্ত্রাসী, সব মুসলিম হলো মৌলবাদী, মুসলিমরা সবাই বোমা মারে আর মানুষ হত্যা করে, তারা ভাবে যে শুধুমাত্র তারাই শান্তিপ্রিয় লোক, আমাদের ব্যাপারে তারা আসলে তেমন কিছুই জানে না, আমাদের ব্যাপারে তারা জানে না, আমাদের মনে হীনমন্যতা কাজ করে, আমরা সামনে আসতে চাই না, লুকিয়ে থাকি, সামনে আসতে চাই না। তাদের বাড়িতে ডাকেন, কথা বলেন, পবিত্র কোরআন দেখান, যীশুর জন্মের ঘটনাটা তাদের দেখান, সূরা আল ইমরান পড়ে শোনান, তৃতীয় অধ্যায়ের ৪২ নম্বর আয়াত তাদের পড়ে শোনান, তারপর তাদেরকে পড়তে দিন, তাদেরকে কোরআন শোনান, সেখানে কি বলা হয়েছে, বিসমিল্লাহির রহমান রাহিম, ওয়া ইসকালাতিল মালাইকাতি ইয়া মারিয়াম, স্মরণ করো যখন ফেরেশতাগণ বলল হে মরিয়ম, ইন্নাল্লাহ ওয়াতাফাকি ওয়াত্তাহারাকি ওয়াস্তাফাকি আলা নিসাই আলামিন, যে আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করেছেন এবং পৃথিবীর নারীদের মধ্যে তোমাকে মনোনীত করেছেন। মেরি যীশু খ্রিস্টের মা, তাকে আমাদের পবিত্র কোরআন যতখানি সম্মান দেখিয়েছে ততখানি সম্মান কিন্তু খ্রিস্টানদের বাইবেল দেয়নি, যারা তার সন্তানকে ঈশ্বর বলে মানে। তাদের দেখান পবিত্র কোরআনের আয়াতগুলো, দেখান তাদেরকে, আপনার বাসায় ডেকে আনেন, তারপর তাদের সাথে কথা বলেন, তাদেরকে দেখান পবিত্র কোরআন যীশু খ্রিস্ট সম্পর্কে কি বলছে, দেখান আমরা যীশু খ্রিস্টকে কিভাবে দেখি, আমরা কি বিশ্বাস করি। আমরা তাদের সাথে কথা বলবো, মত বিনিময় করব, তবে এই মত বিনিময়ের সাথে আমাদের দৃষ্টিভঙ্গিটাও জানাবো, আমাদের বিভিন্ন মনোভাব জানাবো, তাদেরকে আমরা বলবো আমাদের মনোভাব জানাবো। ইসলামই তাদের সব সমস্যার সমাধান করতে পারে। আপনাদের সমস্যা হলো অ্যালকোহলিজম, মাতলামি করা, আপনাদের সমস্যা হলো অবৈধ সন্তান জন্ম দেয়া, অজাচার, এটা এখন প্রকট। আমি বলবো যে আপনাদের মধ্যে এখন অজাচারের সমস্যাটা প্রকট, একজন তার নিজের সন্তানের সাথে যৌনাচার করছে আর একের পর এক অবৈধ সন্তান জন্ম নিচ্ছে। আপনারা কিছুদিন আগের প্রতিরোধ আইন বানিয়েছেন, এই অজাচার চলে আসছে হাজার বছর ধরে, তবে এতদিন এই অজাচারকে প্রতিরোধ করার জন্য একটা আইন বানিয়েছেন, যে এই কাজগুলো অজাচার এটা একটা অপরাধ, আর এর শাস্তিটা অবশ্যই একেবারে ভদ্র আর শান্তশিষ্ট, মাত্র দুই বছরের কারাদণ্ড। এই অপরাধী তো মৃত্যুদণ্ড হওয়া উচিত, যেই করুক সে যদি মুসলিম,
যেই হোক নিজের সন্তানের সাথে যৌনাচার, এই কাজটা তো একটা 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 পশুর কাজ, সে একটা পর কাছে তাকে উপরে ফেলতে হবে। তবে আপনারা বলবেন আপনারা ভালো মানুষ, দয়ালু, ক্ষমাশীল, ভদ্র। এবারে আমি আপনাদের বলি আপনাদের অনেকেই ভালো, যথেষ্ট ভালো, আপনারা অনেক দয়ালু, অনেক ভালো। তবে দেখুন এটা কিন্তু ঈশ্বরের আইন নয়, ঈশ্বর আপনাদেরকে তার আইন দিয়েছেন, তিনি বলেছেন যে ব্যভিচারকারী আর ব্যভিচারকারিণীকে পাথর মেরে হত্যা করা হবে। এটা আমার কথা না, পবিত্র বাইবেলে কথা বলছে, আপনাদের পবিত্র বাইবেলে আছে, ওল্ড টেস্টামেন্টে কথা বলছে, বুক অব লেভিটিকাস, ব্যভিচারকারী এবং ব্যভিচারকারিণীকে পাথর মেরে হত্যা করা হবে। আপনাদের কাছে এই আইনটাকে নিষ্ঠুর মনে হচ্ছে, আপনারা ব্যভিচারের অপরাধে এত কঠিন শাস্তি দিতে চান না। তবে আমি আপনাদের বলবো এই মানুষ নামের পশুরা, এদের আর কোনোভাবেই থামানো যাবে না, তাদেরকে এই অপরাধের শাস্তি পেতে হবে অবশ্যই। আপনারা ক্ষমাশীল ঠিক আছে, তবে এই ক্ষমাটা অন্য জায়গায় দেখান, কিন্তু পরগাছা তারা অবশ্যই তাদের অপরাধের শাস্তি পাবে। ইসলাম ধর্ম আপনাদের এইসব সমস্যার সমাধান দিচ্ছে, আপনাদের এখানে মহিলাদের সংখ্যা বেশি, পশ্চিমা দেশগুলোতে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি, মনে হতে পারে ঈশ্বর যেন মহিলাদের উপর প্রতিশোধ নিচ্ছেন, যেন ঈশ্বর তাদের পছন্দ করেন না। আমেরিকাতে পুরুষদের চাইতে মহিলার সংখ্যা বেশি, 78 লক্ষ, যদি আমেরিকার প্রত্যেকে একটা বিয়ে করে তারপর 78 লক্ষ মহিলা থাকবে যারা বিয়ে করতে পারবে না। আর আমেরিকা যত মানুষ আছে তাদের মধ্যে 2.5 কোটি গে সমকামী, আরো 2.5 কোটি মহিলা কোনো স্বামী পাবে না। চিন্তা করতে পারেন আমেরিকাতে যত সমকামী মানুষ আছে তাদের 98% পুরুষ। এটা আপনাদের জন্য সমস্যা, খুব জটিল একটা সমস্যা। ব্রিটেন মহিলার সংখ্যা 40 লক্ষ বেশি, জার্মানি মহিলার সংখ্যা 50 লক্ষ বেশি, রাশিয়া মহিলার সংখ্যা 70 লক্ষ বেশি। ইসলাম ধর্ম এই সমস্যার সমাধান দিয়েছে, আপনাদের সমস্যার সমাধান। আর আপনারা ঈশ্বরের নির্দেশ না মেনে কি করছেন, আপনাদের মতো করে আইন বানিয়েছেন, এটাই হচ্ছে আপনাদের নিজেদের বানানো আইন। আপনারা মানুষের বানানো আইন দিয়েই সব চালাচ্ছেন, আমাদের আইন অনেক ভালো। আপনারাই বলেন যে আপনাদের বানানো আইনটা নাকি অনেক ভালো, আপনারা বলেন যে পুরুষরা একটার বেশি বিয়ে করবে না, আর কিছু মহিলা আছে যারা তাদের স্বামীর আরেকজন স্ত্রীকে মেনে নেবে না, আপনারা তাদের জন্য আইন বানিয়েছেন, আপনারা এইসব মহিলার কথা ভেবে তাদের সুবিধার জন্য এইসব আইন তৈরি করেছেন, কিন্তু আপনারা পাশাপাশি সমকামিতাকে অবৈধতা দিয়েছেন। আমার প্রশ্ন যে কেন, একটা অস্বাভাবিক কাজের অনুমতি দিচ্ছেন, স্বাভাবিক কাজটাকে নিষিদ্ধ করছেন, আপনাদের সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। আর আমি আপনাদের বলবো ইসলামেই আপনাদের সমস্যার সমাধান আছে, আপনাদের সমাজে আমি এখন যে সমস্যাটা প্রকটভাবে দেখতে পাচ্ছি, আপনারা ধীরে ধীরে পশুতে পরিণত হচ্ছেন। আমি এই কথাটা আরো একবার বলছি, আপনারা ধীরে ধীরে পশুতে পরিণত হচ্ছেন, পশুতে। ইসলাম আপনাদের সমস্যার সমাধান দিয়েছে, আপনারা যে সমস্যা আছেন তার সমাধান আছে, অ্যালকোহল সমাধান আছে, মহিলার সংখ্যা বেশি সেটারও সমাধান আছে। তাহলে আপনাদের সব সমস্যার সমাধান ইসলাম ধর্মে পাবেন। কোরআন বলছে ইয়াহালান কিতাব, আসো তোমরা কিতাবের অনুসারী, আসো তোমরা আমাদের কাছে, আসো আমরা আপনাদের কাছে রাখবো। এটা আমরা করিনি, গত 1000 বছর আমরা এই কাজটা করিনি, আর এখন মুসলিমরা অনেক সমস্যা আছি, কারণ আমরা কর্তব্য পালন করছি না। আল্লাহ বলেছেন তাদের ডাকো, তালা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ইয়া বাইনুকুম, আসো সেই কথা যা আমাদের তোমাদের মধ্যে এক, আমাদের মধ্যে অনেক মিল রয়েছে, আসো আমরা কথা বলি, মত বিনিময় করি। আর পবিত্র কোরআনে আল্লাহ এই কথাটাই বলেছেন, পবিত্র বাইবেলে একই কথা আছে, আসো তোমাদের সাথে আমরা কথা বলি, আসুন আমরা কথা বলি। এই ধরনের অনুষ্ঠান, বিতর্ক, লেকচার আয়োজন করব, আপনাদের সাথে কথা বলব, আমরা আমাদের অনুভূতি আর দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবো, আপনারাও বলবেন, একমত হতে পারেন নাও হতে পারেন, কোনো অসুবিধা নেই, অন্তত পক্ষে তখন এটা বলবেন এখন বুঝতে পারছি আপনারা কি ভাবেন, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে সব জিনিস দেখেন, আমরা আরো সহিষ্ণু হব। তাহলে আমি আমার লেকচার শেষ করার আগে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন।
আপনাকে অনেক ধন্যবাদ শেখ আহমেদ দিদাত। এবারে আমরা শুরু করতে যাচ্ছি উন্মুক্ত প্রশ্ন ও উত্তর পর্ব। আপনারা শেখ আহমেদ দিদাত এবং প্যাস্টর এরিক বককে আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক যে কোনো প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আমাদের প্রথম প্রশ্নটা শেখ আহমেদ দিদাতের উদ্দেশ্যে। থ্যাংক ইউ। আমি প্রথমে আমার পরিচয়টা দেই। আমি হলাম প্যাস্টার আলেকা বুগো। আজকের এই মত বিনিময় অনুষ্ঠানটা আমার আসলেই বেশ ভালো লেগেছে। তবে আমি এখানে আপনাকে বলবো যে আপনারা তো খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণাটাই বুঝতে পারেননি। বাইবেলের অনেক জায়গায় এই কথাটা আছে। তবে আমি তার সবগুলো কথা বলবো না, একটা বলবো, আমি এবং আমার পিতা এক। এখানে যিশু ইহুদিদের সাথে কথা বলছিলেন আর তিনি তাদের কাছে ধীরে ধীরে সব ব্যাখ্যা করছিলেন। যিশু তাদেরকে সব খুলে বলছিলেন, কারণ এই কথাগুলো অন্য কারো পক্ষে বোঝা খুবই কঠিন হয়ে যায়। এখানে যিশু খ্রিস্ট তার নিজের কথা বলছিলেন, আমি আপনাকে সেটা বললাম, কারণ ঈশ্বর আসলেই একজন। যিশু খ্রিস্টের শিষ্যদের একথা বুঝাতে আড়াই বছর সময় লেগেছে, আর সেই সময় যিশু বলছেন আমি এবং ঈশ্বর এক। আমি ঈশ্বর, যদিও আমি একজন মানুষ। যিশু রক্ত মাংসের মানুষ ছিলেন এবং ঈশ্বর। আর যিশু বলছেন আমি এবং আমার পিতা এক। ইহুদিরা তখন তাকে পাথর মেরে হত্যা করতে চেয়েছিল। তারা কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল যে তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করছেন। যিশু বলছেন আর যিশু খ্রিস্ট একথা বলছেন, আমি এবং আমার পিতা আমরা দুজনই এক। আপনি কি এই কথাটা আগে কখনো শুনেননি? আমাকে একজন ধর্মযাজক প্রশ্ন করলেন, এখানে আপনি বাইবেলে উদ্ধৃতি দিলেন কোন প্রসঙ্গ ছাড়াই। আপনি বাইবেলে যে উদ্ধৃতিটা দিলেন সেটা আছে, জন 10:30, সেখানে কথাটা আছে। এখন প্রসঙ্গ মানে হল প্লেজ, সময় নষ্ট হচ্ছে। প্রসঙ্গ মানের আগে বা পরে যা আছে, আগে অথবা পরে। আর আমি একথা অনেক খ্রিস্টানকে জিজ্ঞাসা করেছি, এখানে প্রসঙ্গটা কি? আপনাদের জিজ্ঞাসা করছি, এখানে প্রসঙ্গটা কি? আর আপনারা কেউই আমার এই সহজ প্রশ্নটা বুঝতে পারছেন না। আপনারা সে সময় যেটা করেন, আপনারা তখন বাইবেলের পাতা উল্টাতে থাকেন। আমি বলি যে না না না, বইটা বন্ধ করে রাখেন। আপনি যে বিষয়ে কথা বলছেন সেটা তো আপনি জানেন, তাহলে আপনি এই কথার প্রসঙ্গটাও জানেন। এখানে প্রসঙ্গটা কি আপনি কি জানেন? আমি আপনাকে বিব্রত করতে চাই না, কারণ আমি জানিয়ে তো অনেকেই বিব্রত বোধ করে। এখানে প্রসঙ্গটা কি? যিশু এই কথাটা কোন প্রসঙ্গে বলেছেন? বাইবেল খোলার দরকার নেই, আপনি তো প্যাস্টর, তাহলে আপনি ঘটনাটা জানেন, কোন প্রসঙ্গে যিশু এ কথা বলেছেন? এখানে যিশু খ্রিস্ট ধীরে ধীরে নিজেকে প্রকাশ করেছেন যে তিনি আসলে কে। তার এই কথাটা বোঝা খুব কঠিন ছিল। কিছু মানুষ এটা বিশ্বাস করেছে আর কিছু মানুষ বিশ্বাস করেনি, উল্টা তারা রেগে গিয়েছিল। এ কথা আর কেউ বলেনি যে আমি এবং আমার পিতা এক। এই কথাটা শুধুমাত্র ঈশ্বরের পুত্রই বলতে পারেন। দেখেন, আপনি এখন যেটা বলছেন, আপনি এখানে এটার ব্যাখ্যা দিচ্ছেন। আমি আপনার কাছে প্রসঙ্গটা জানতে চেয়েছিলাম। আচ্ছা, আমি তাহলে আপনাকে প্রসঙ্গটা বলছি। প্রসঙ্গটা আমি 23:19 থেকে বলছি। যিশু কেন এই কথা বলেছেন? তিনি এই কথাটা বলেছিলেন কোন প্রসঙ্গে? 23:19, যিশু, আপনি বাইবেল খুলে দেখতে পারেন আমি ঠিক বলছি কিনা। আর যিশু সলোমনের বারান্দায় এলেন, জন
দশ তেইশ আর যীশুখ্রিস্ট সলোমনের বারান্দায় এলেন অর্থাৎ তিনি জেরুজালেমের মন্দিরে গেলেন যীশু সেখানে একা ছিলেন যীশুর সঙ্গে কোনো শিষ্য নেই তিনি একা তখন সেখানে ইহুদিরা তাকে ঘিরে ফেলল তার চারপাশে ঘিরে দাঁড়াল কারণ এই লোকটা বলছে হতে পারে ঈশ্বরের দূত ইহুদিরাও তার কথা শোনে আর যীশু তাদের সমালোচনা করে অনেক কথাই বলেছেন যে তোমরা একটা অপরাধী জাতি তোমরা সবাই অসৎ তোমরা অন্যের ক্ষতি করো তোমরা একটা ব্যভিচারী জাতি তোমরা অনেক পাপী ইহুদিরা কিন্তু যীশুর এই কথাগুলো মনে রেখেছে আর তারা ইহুদিরা যীশুকে বিপদের মধ্যে ফেলতে চাচ্ছিল এখন যীশু একা মন্দিরে গেলে তারা সুযোগ পেয়ে গেল এটা তাদের জন্য সুযোগ এই তো পেয়ে গেছি যীশু এখন একা আসো এবার তাকে একটা উচিত শিক্ষা দেই এটা ইহুদিদের জন্য একটা সুযোগ তাই তারা যীশুকে ঘিরে ধরল তারপর তাকে বলল আর কতদিন আমাদের সন্দেহের মধ্যে রাখবেন যদি আপনি খ্রিস্ট হয়ে থাকেন তাহলে সরাসরি বলেন ঠিক বলেছি আর কতদিন আপনি আমাদের সন্দেহের মধ্যে রাখবেন আর কতদিন আপনি আমাদের অন্ধকারের মধ্যে ডুবিয়ে রাখবেন যদি আপনি খ্রিস্ট হয়ে থাকেন তাহলে সেটা সরাসরি বলুন অন্য কথা আপনি আমাদের অস্পষ্টভাবে কথা বলছেন আপনি সরাসরি আমাদের কিছুই বলছেন না আপনি এখন সরাসরি বলেন যে আপনি মসীহ যীশু বললেন আমি বলেছি তোমরা বিশ্বাস করনি এটা মিথ্যা তোমরা আমার নামে মিথ্যা অভিযোগ করছো এটা সত্যি না আমি তোমাদের বলেছি তোমরা বিশ্বাস করনি আমি যে কাজগুলো আমার পিতার নামে করি সেগুলোই আমার হয়ে সাক্ষ্য দেবে আমার অনুসারীরা আমার কথা শোনে আমি তাদের চিনি তারা আমাকে অনুসরণ করে আর আমি তাদের চিরস্থায়ী জীবন দিয়েছি তারা কখনোই ধ্বংস হবে না ২৯ অনুচ্ছেদ আমার পিতা তিনি সবার চাইতে বড় কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না অথবা কেউ তাদেরকে আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না এরপরে ৩০ অনুচ্ছেদ আমি এবং আমার পিতা এক এটাই হলো প্রসঙ্গটা তার মানে যখন কোনো মানুষ ঈশ্বরে বিশ্বাস করে ঈশ্বর তখন তার প্রতি খেয়াল রাখেন আর আমি তোমাদের শিক্ষক আর প্রভু হিসাবে বিশ্বাসীদের প্রতি খেয়াল রাখব আমাদের দুজনের উদ্দেশ্যই এক এখানে যীশুখ্রিস্ট এমন কথা বলেননি যে তিনি সর্বশক্তিমান মহান স্রষ্টা মহান ঈশ্বর না 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 এখানে এই কথাটার মানে তাদের দুজনের উদ্দেশ্যই এক কিন্তু ইহুদিরা ঝামেলা পাকাতে চাচ্ছিল তারা সেখানে যীশুকে মারতে গিয়েছিল এমন একটা কথা আছে যদি আপনি ঝামেলা বাঁধাতে চান অজুহাতের কোনো অভাব হবে না একটু খুঁজলেই পেয়ে যাবেন ঠিক বলেছি যদি ঝামেলা বাঁধাতে চান তাহলে আপনার আসলে অজুহাতের কোনো অভাব হবে না একটা অজুহাত পেয়ে যাবেন আর ইহুদিরাও ঝামেলা বাঁধাতে এসেছিল তারা তখন পাথর তুলে যীশুকে মারতে গেল ৩১ অনুচ্ছেদ তখন যীশু বললেন আমার পিতার নির্দেশে অনেক ভালো কাজ তোমাদের দেখিয়েছি তার কোন কাজটার জন্য আমাকে পাথর মারবে ইহুদিরা বলল কোনো ভালো কাজের জন্য আপনাকে পাথর মারব না পাথর মারব কারণ মানুষেও আপনি নিজেকে ঈশ্বর বলছেন এটাই হলো প্রসঙ্গ হ্যাঁ তখন যীশু উত্তরে বললেন এখানে তার বিরুদ্ধে প্রথম অভিযোগ তার কথাগুলো অস্পষ্ট ছিল ঠিক যীশু তাদেরকে স্পষ্ট করে কিছুই বলছেন না তারা তখন যীশুকে বলেছিল যে আপনি সবকিছু আমাদের স্পষ্ট করে বলেন যীশু স্পষ্ট করে বলেছিলেন এটা ছিল প্রথম মিথ্যা অভিযোগ দ্বিতীয় অভিযোগ ধর্মের অবমাননা আপনি মানুষ হয়ে নিজেকে ঈশ্বর দাবি করছেন এখানে উত্তরটা কি হবে যীশু বললেন তিনি বললেন তোমরা যখন বলছো হ্যাঁ আমি ঈশ্বর আমাকে প্রশ্ন করলেন আপনি লেকচারার বলবো হ্যাঁ আমি অস্বীকার করবো কেন উল্টাপাল্টা কথা বলবো কেন আপনি দিদা আমি বলবো হ্যাঁ আপনি কি লেকচার দেন আমি বলবো হ্যাঁ আমি কেন সেটার উল্টাপাল্টা উত্তর দেব যদি সত্যি হয় তাদের মতে যীশু ধর্মের অবমাননা করেছেন যীশু তখন উত্তরে তাদের বললেন এটা কি তোমাদের আইনে লেখা নেই অর্থাৎ তাওরাতে ঈশ্বরের যে নির্দেশ সেটাকেই বলা হচ্ছে আইন এটা কি তোমাদের আইনে লেখা নেই তোমাদের আইনে তিনি উপহাস করছিলেন কারণ তিনি বলেছেন ম্যাথিও ৫ অধ্যায় ১৭ অনুচ্ছেদ আমি নবী রাসূলদের আইনকে বাতিল করতে আসিনি আমি পুরনো আইনকে বাতিল করতে আসিনি আমি সেগুলোকে প্রতিষ্ঠা করতে এসেছি আর আমি তোমাদের এখন বলছি যেদিন আমাদের শেষ বিচার হবে সেদিন একটা ক্ষুদ্র কণাও আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না সবার বিচার হবে তার আইনের ফাঁক দিয়ে যীশু তখন উপহাস করছিলেন তোমাদের ধর্মগ্রন্থে আছে আপনারাও এই কথাগুলো আপনাদের বাইবেলে দেখতে পাবেন এই কথাগুলো আপনারা বাইবেলেই খুঁজে পাবেন এটা আমার গ্রন্থ না আপনাদের বাইবেল খুলে দেখেন এটা কি তোমাদের আইনে লেখা নেই এটা আছে সামসের ৮২ অধ্যায়ে আমি বলেছি যে তোমরা ঈশ্বর ঈশ্বর বলছেন আমি বলেছি যে তোমরা ঈশ্বর এটা আছে সামসের ৮২ অধ্যায়ে
যেখানে ঈশ্বর ইহুদিদের বলছেন, শোনো তোমরা সবাই ঈশ্বর আর তোমরা সবাই আমার সম্মানিত পুত্র। ওল্ড টেস্টামেন্ট, তিনি সামসের 82 অধ্যায় থেকে উদ্ধৃতি দিলেন যে আমরা এভাবে কথা বলে থাকি, এটাই আমাদের ভাষা। ইংরেজরা তারা যখন কোর্টে জাজের সামনে কথা বলে, তারা বলে মিলর্ড মিলর্ড মিলর্ড, আমার প্রভু আমার প্রভু, এখন এটা কি আমার ঈশ্বর আমার ঈশ্বর? মিলর্ড বলে সে কি বোঝাতে চাচ্ছে? এভাবে আসলে জাজকে সম্মান দেখানো হচ্ছে। এখানে মাই লর্ড বলে ডাকলেই জজ ঈশ্বর হয়ে যাচ্ছেন না, এমনটা কখনোই নয়। এটাই হলো তাদের ভাষা, আফ্রিকান ভাষা। আফ্রিকান ভাষায় আমি জানি না আপনারা ড্যানিশ ভাষায় কিভাবে বলেন, তবে আফ্রিকান ভাষার বাইবেলে সেখানে আপনারা দেখবেন, আমি বুক অফ আইজায়া থেকে উদ্ধৃতি দিচ্ছি, বলা হয়েছে আমি ঈশ্বর আর কেউ নেই, আমি তোমাদের ঈশ্বর। এখানে ঈশ্বর শব্দটা এইচ ই আর ই, হিয়ারা, হিয়ারা মানে ঈশ্বর, হিয়ারা শব্দটার অর্থ ঈশ্বর। আফ্রিকান ভাষায় এমনটা বলা হয়, হিয়ারা, এইচ ই আর ই, হিয়ারা। আমি ঠিক জানি না যে ড্যানিশ ভাষায় কি বলা হয়, হিয়ারা। আমি তোমাদের ঈশ্বর এবং আমি ছাড়া অন্য কোন ঈশ্বর নেই। আফ্রিকান ভাষায় হিয়ারা শব্দটার অর্থ ঈশ্বর, আমি ঈশ্বর। আর আফ্রিকান বাইবেলে এই হিয়ারা শব্দটার অর্থ ঈশ্বর বা প্রভু। আর একবার দক্ষিণ আফ্রিকায়, আমি আসলে আফ্রিকান ভাষা জানি না, তো দক্ষিণ আফ্রিকায় একবার, ভাই আপনি কি দেখছেন, ভাই কি দেখছেন, ভাই বলছিলাম যে আমি আসলে আফ্রিকান ভাষা জানি না, আমি শুধু আফ্রিকান ভাষার কয়েকটা শব্দের অর্থ জানি। সেখানে একবার টয়লেটে দেখলাম যে উপরে লেখা দামা হিয়ারি, উচ্চারণটা দামা এইচ ই আর ই, তাহলে হচ্ছে দামা হিয়ারি। আমি তখন বললাম যে এখানে লেখা আছে হিয়ারি, এই শব্দটার মানে কি টয়লেটে ঈশ্বর আছে? তারা বলল না না না, এই হিয়ারা শব্দটার অন্য একটা অর্থ আছে, আমরা এই শব্দটা দিয়ে বোঝাই ভদ্রলোক, কিন্তু পবিত্র বাইবেলে হিয়ারা মানে ঈশ্বর, তার মানে কি আফ্রিকায় টয়লেটের মধ্যে ঈশ্বর থাকেন? এটা আসলে ভাষার অলঙ্করণ, একটা ভাষার নিজস্ব ধরন। যিশু তখন ইহুদিদের বললেন, এটা কি তোমাদের আইনে লেখা নেই? আমি বলছি তোমরা ঈশ্বর। যদি তিনি মহান স্রষ্টা তাদের ঈশ্বর বলতে পারেন, তিনি নবী রাসূলদের বলেছেন যে তোমরা ঈশ্বর। বুক অব এক্সোডাসে ঈশ্বর মুসাকে বলছেন, শোনো আমি তোমাকে ফারাওদের ঈশ্বর বানিয়েছি। আমার উদ্ধৃতিটা কি ঠিক আছে? আমি তোমাকে ফারাওদের ঈশ্বর বানিয়েছি এবং তোমার ভাই হারুন হবে তোমার রাসূল। তিনি কি ঈশ্বর? মুসা কি ঈশ্বর? কিন্তু এই কথাটা আপনাদের বাইবেলে লেখা আছে। এটা আসলে একটা ভাষায় কথা বলার ধরন, তারা এভাবেই কথা বলতো, এটা হলো ভাষার অলংকার। এটা কি তোমাদের আইনে লেখা নেই? আমি বলছি তোমরা ঈশ্বর। স্রষ্টাটাকে ঈশ্বর বলছেন যে তার নির্দেশ প্রচার করে এবং এই নির্দেশ মেনে চলতে হবে, আমি কোনো ভুল কথা বলিনি। ঈশ্বরের নির্দেশ মানতে হবে, আমার কথাগুলো ভুল প্রমাণ করতে পারবে না। আর আমি এখানে আপনাদের বলছি আমার কথাগুলো যে ভুল, এটা প্রমাণ করতে পারবেন না। আমাকে আমার পিতা এই পৃথিবীতে পাঠিয়েছেন আর তোমরা বলছো আমি অবমাননাকারী, কারণ কি আমি নিজেকে ঈশ্বরের পুত্র বলেছি? তোমাদের এই অভিযোগটা অযৌক্তিক। যখন কেউ নিজেকে ঈশ্বর বলছে তোমরা সেটা মেনে নিচ্ছ, তাহলে আমার কথা মানছো না কেন? যখন বলছি যে আমি ঈশ্বরের পুত্র, তোমরা আমাকে বিশ্বাস করছো না। আর ঈশ্বরের অনেকগুলো পুত্র আছে, অনেকগুলো সন্তান বাইবেলে আছে, ঈশ্বরের অনেকগুলো পুত্র, তারা এভাবেই কথা বলতো। তিনি এখানে আসলে বলছেন যে তার এবং ঈশ্বরের উদ্দেশ্য এক, নিজেকে ঈশ্বর দাবি করছেন না। তাহলে প্রসঙ্গটা জানলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। আর এখানে আমি আপনাদের আমার মতামতটা জানালাম, আমার ব্যাখ্যাটা মানতে হবে এমন না। আমরা এখানে একে অন্যের দৃষ্টিভঙ্গিটা জানব, আপনার কথা বললেন, এবার আমি আমার মতামতটা জানাব, ঠিক আছে ভাই? এবারে পরের প্রশ্ন, একটা কথা বলি, প্রশ্ন করার আগে আপনাদের এখানে প্রশ্ন করার নিয়মটা বলি। আপনারা যখন মাইকের সামনে প্রশ্ন করতে আসবেন, একটা প্রশ্ন দিদাতের জন্য আর একটা প্যাস্টরের জন্য, একটা প্রশ্ন দিদাতকে একটা প্রশ্ন প্যাস্টরকে, ঠিক? হ্যাঁ, তবে তবে যদি প্যাস্টরকে কেউ প্রশ্ন করতে না চান তাহলে আমাকে করতে পারেন, এক একবার এক একজনকে প্রশ্ন করবেন, একটা আমার জন্য একটা ওনার জন্য। আমার এই প্রশ্নটা আমাদের সম্মানিত অতিথি প্যাস্টর এরিক বকের উদ্দেশ্যে, যে যদি যিশু ঈশ্বর হন, এখানে আমি বলছি আপনাদের ঈশ্বরের কথা, তাহলে আপনারা আদমের ব্যাপারে কি বলবেন? আমরা যেটা জানি তিনি জন্মেছিলেন কোনো বাপ মা ছাড়া, তাহলে আপনারা আদমকেও ঈশ্বর বলছেন না কেন?
যদি আপনারা যিশুকেও ঈশ্বর বলে থাকেন? এই প্রশ্নটা আপনার জন্য আর একবারে একটা। আচ্ছা, ইসলাম ধর্মে এমন একটা কথা আছে আমি একসময় শুনেছিলাম, আর কিছুটা মনেও আছে আমার। ঈশ্বর এবং তার পুত্র সম্পর্কে আরব বিশ্বে এমনটাই বলা হয়। আর ঈশ্বর অর্থাৎ পিতা, তিনি যিশুকে দেখবেন, পুত্র তার পিতাকে দেখবেন আদমের একজন পূর্বপুরুষ হিসেবে। তিনি পৃথিবীতে এসেছেন আদমের একজন যোগ্য বংশধর হিসেবে, আর আদম তাকে ঈশ্বর সৃষ্টি করেছেন তার নিজের আকৃতিতে। আদম কি যীশু খ্রিস্টের মতো ছিলেন নাকি সৃষ্টিকর্তার মতো ছিলেন? মহান স্রষ্টা তিনি আদমকে সৃষ্টি করেছেন, আর এই পথ ধরে এভাবে ঈশ্বরের পুত্র আসলে ঈশ্বরের সাথে সম্পৃক্ত। কারণ আদম সৃষ্টি হওয়ার সময় তিনি দেখতে ছিলেন ঈশ্বরের মতো। ঈশ্বরের মতো দেখতে ছিলেন? হ্যাঁ। তাহলে আদমকেও আপনারা ঈশ্বর বলছেন না কেন? আপনারা তাহলে কেন আদমকে ঈশ্বর বলছেন না? তেমন কিছুই বলছেন না। আর আপনারা এখানে যীশু খ্রিস্টকে বলছেন ঈশ্বর আর ঈশ্বরের পুত্র, দুজনের মধ্যে এই পার্থক্যটা কেন থাকবে? কারণ আমরা জানি যে আদম তিনি জন্মেছিলেন কোনো বাবা মা ছাড়া, তাহলে আপনারা তাকেও কেন ঈশ্বর বলছেন না? হ্যাঁ, আমরা এটা করি না। আর স্বর্গে আমাদের একজনই পিতা রয়েছেন, আমরা তাকে ঈশ্বর বলি, কিন্তু পাশাপাশি আমরা এটাও মানি যে ঈশ্বরের পুত্রের মাধ্যমে আমরা ঈশ্বরকে খুঁজে পাব, তিনি হলেন আমাদের ঈশ্বর। আর এমন একটা ভবিষ্যৎবাণী রয়েছে, যীশু খ্রিস্ট দ্বিতীয়বার আসার পরে পৃথিবী ধ্বংস হবে। এই বিশ্বাসটা আমাদের দুই ধর্মের মধ্যে আছে, মুসলমানরাও এটা মানে। তাহলে এই বিশ্বাসটা আমাদের বন্ধন জোরদার করেছে। আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি, আমরা ঈশ্বরের সন্তান। আর এখানে একটা কথা বলি যে আমরা খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে যেভাবে দেখি, আদমকে আমরা সেভাবে দেখি না। আজকে এখানে আমার একজন সহকর্মী উপস্থিত আছেন, প্যাস্টর আলিকা বুগো, লাল সোয়েটার পরা ভদ্রলোক। তিনি আর আমি আসলে খুব ভালো বন্ধু। আমি তাকে অনুরোধ করব তিনি যেন এই প্রশ্ন উত্তর পর্বে আমাকে প্রয়োজন মতো সাহায্য করেন। আমি চাই তিনি সাহায্য করবেন। হ্যাঁ, যা বলছিলাম, মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে অনেক মিল রয়েছে। অনেক ধন্যবাদ প্যাস্টার এরিক বক। দর্শক শ্রোতা, আপনাদের মনে করিয়ে দেই, এবারে আপনাদের কাছ থেকে যে প্রশ্নটা আসবে সেটা হবে শেখ আহমেদ দিদাতের জন্য। নিয়মটা হলো একটা প্রশ্ন শেখ আহমেদ দিদাতের জন্য, তারপরেরটা প্যাস্টার এরিক বকের জন্য। আমার নাম বেলাল মোহাম্মদ। শেখ আহমেদ দিদাত, আসসালাম আলাইকুম। আমার প্রশ্নটা করার আগে আপনাকে একটু মনে করিয়ে দেই, আপনি যীশু খ্রিস্ট সম্পর্কে একটা কথা বলেছিলেন যে প্রত্যেক মুসলিম তাকে মেনে চলবে। আর যীশু খ্রিস্ট কি ভবিষ্যতে আবার পৃথিবীতে আমাদের জন্য আসবেন? আমার মনে হয় না যে আমি যীশু খ্রিস্ট সম্পর্কে আজকে এমন কোন কথা বলেছি। আপনারা কি তেমন কিছু শুনেছেন? তবে এখন আমি আপনাকে বলছি, আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট আবারও এই পৃথিবীতে ফিরে আসবেন। তখন সে তিনি কি করবেন আমার কোনো প্রয়োজন নেই, ব্যক্তিগতভাবে আমার কোনো প্রয়োজন নেই। আমার যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেটা হলো এই পবিত্র কোরআন। এটা ছাড়া তাহলে যীশু কেন আসবেন, কাদের জন্য আসবেন? তিনি শরিয়া বদলাতে পারবেন না, সালাতের নিয়ম বদলাতে পারবেন না, যে মাগরিব এখন আর আদায় করতে হবে না,
বা ফজরের নামাজের দুই রাকাত সেটা বদলে চার রাকাত করবেন না সেটা করতে পারবেন না তাহলে যিশুকে কি আমার কোনো প্রয়োজন আছে না না আল্লাহ বলেছেন আল ইয়াউম আকমালতু লাকুম দিনুকুম আজ আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ওয়াত মামতু আলাইকুম লিমাতি আর তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আর ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম তাহলে যিশু কেন আসবেন যিশুকে আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের প্রয়োজন নেই খ্রিস্টানদের তাকে প্রয়োজন দেখবেন যে খ্রিস্টানরা যিশুকে ঈশ্বর বানিয়েছে আর গসপেল অব ম্যাথিউতে আছে পবিত্র বাইবেল সেখানে লেখা আছে ম্যাথিউ সেদিন অনেকেই তার কাছে ছুটে যাবে যেদিন তিনি আসবেন দ্বিতীয়বার আসবেন অনেকেই সেদিন তার কাছে এসে বলবে প্রভু প্রভু মানে ঈশ্বর ঈশ্বর প্রভু প্রভু আমরা আপনার নামে অনেক ভবিষ্যৎবাণী করেছি আপনার নামে শয়তানকে তাড়িয়েছি আর আপনার নামে অনেক বড় কাজ করেছি তারা যিশুর নামে কি করেছে তারা কি যিশুর নাম নিয়ে শয়তানকে তাড়িয়েছে তারা কি যিশুর নামে বিভিন্ন অলৌকিক কাজ করেছে তারা কি সব হসপিটাল আর কুষ্ঠরোগীর জন্য চিকিৎসার ব্যবস্থা যিশুর নামে করেছে তাই নাকি না তারা এমনটা বলবে যিশুকে বলবে তখন যিশু এই খ্রিস্টানদের সাথে কথা বলবে অনেক খ্রিস্টান সেদিন যিশু খ্রিস্টকে বলবে প্রভু প্রভু আমরা আপনার নামে অনেক ভবিষ্যৎবাণী করেছি আপনার নামে শয়তানকে তাড়িয়েছি আপনার নামে আমরা অনেক বড় কাজ করেছি যিশু তখন এই খ্রিস্টানদের উদ্দেশ্যে বলবেন তিনি তখন তাদের বলবেন আমি তোমাদের কাউকে চিনি না এখান থেকে দূর হয়ে যাও তোমরা সবাই অপরাধী এটাই আপনারা আপনাদের সব কাজ করেছেন যিশুর নামে আপনাদের ঈশ্বর তিনি বলবেন চলে যাও আমি তোমাদের কাউকে চিনি না যিশু এর জন্য আবার পৃথিবীতে আসবেন যে তোমরা সবাই বিপথে গেছো তোমাদের উচিত ছিল একমাত্র ঈশ্বরের উপাসনা কিন্তু আমাকে তোমরা ঈশ্বর বলেছ সেজন্য আমি তোমাদের সবাইকে ত্যাগ করলাম তোমরা আমার অনুসারী নও দূর হয়ে যাও যিশু আসবেন এই পৃথিবীর 200 কোটি খ্রিস্টানদের জন্য তাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য হ্যাঁ আমার প্রশ্নটা রেভারেন্ড এরিক বকের কাছে দয়া করে আমাকে বলেন যে যিশু খ্রিস্ট তিনি তার জীবদ্দশায় কখনো কি এই কথাটা বলেছেন যে তিনি ঈশ্বরের পুত্র যিশু কখনো কি এই কথা বলেছেন বাইবেল থেকে এমন উদ্ধৃতি দেন হ্যাঁ আপনার এই প্রশ্নের উত্তরে বলি সিজেরিয়া ফিলিপিতে যেখানে যিশু তার শিষ্যদেরকে বলেছিলেন তোমরা কি ভাবো যে আমি কে আমার পরিচয় কি তখন পিটার সে বলল আপনি হলেন জীবিত খ্রিস্ট অর্থাৎ ঈশ্বরের পুত্র তারপর যিশু খ্রিস্ট তখন বললেন যে তিনি ঈশ্বর না আপনি আমার প্রশ্নটা বুঝতে পারেন আপনি বললেন পিটার বলেছিল যে যিশু খ্রিস্ট ঈশ্বর আর আমি বলছি যে আপনি আমার প্রশ্নটা ভালো করে শোনেননি আমার প্রশ্নটা হল যিশু খ্রিস্ট কি কখনো তার জীবদ্দশায় নিজের মুখে এমনটা বলেছেন যে তিনি ঈশ্বরের পুত্র এটাই হল প্রশ্ন বাইবেল থেকে উদ্ধৃতি দেন আচ্ছা 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 আমি আমি তাহলে আমার আমার কলিক আলেকা বুগোকে এখানে ডাকি কারণ আমি আসলে অতটা জানি না আলেকা বুগো আপনি তাহলে স্টেজে আসুন আসুন হ্যাঁ আমার কলিগের বাইবেল সম্পর্কে যথেষ্ট যথেষ্ট জ্ঞান আছে আমার অতটা নেই এসো মাইকের সামনে দাঁড়াও না যিশু এমন কোনো কথা বলেননি এটা পরিষ্কার তবে যিশু ছিলেন খুব ভালো একজন শিক্ষক আর তিনি জানতেন যে এখানে সময় লাগবে তিনি যে কথাগুলো বলেছিলেন সেটা বুঝতে মানুষের সময় লাগবে তাই তিনি যথেষ্ট সময় নিয়েছিলেন আর 3 বছরে তিনি সব প্রকাশ করেছিলেন আর তখন তাদের বুঝতেও অসুবিধা হয়েছিল যিশু প্রকাশ করেছিলেন খুব ধীরে ধীরে আসসালামু আলাইকুম আমি শেখ দিদাতকে প্রশ্ন করব
কখন আর কিভাবে খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল হল। এখন যেটাকে আমরা বাইবেল নামে চিনি সেটাই তো একসময় ইঞ্জিল ছিল। ভাই প্রশ্ন করলেন, মহান সৃষ্টিকর্তা যীশুখ্রিস্টের প্রতি যে আসমানি কিতাব নাজিল করেছিলেন সেই কিতাবটার নাম ছিল ইঞ্জিল, সেটা কিভাবে বাইবেল হয়ে গেল? প্রশ্ন তো এটাই। এই ব্যাপারটা আমাদের মুসলমানদের বেশ সমস্যায় ফেলে। আমরা বুঝতে পারি না খ্রিস্টানরা এখানে কি বলতে চাচ্ছে। এখানে দেখবেন যে বাইবেল শব্দটা, বাইবেল অর্থ হল বই, আর আরবি ভাষার বাইবেলে দেখবেন লেখা আছে আল কিতাবুল মুকাদ্দাসা। তাহলে বাইবেলের অর্থ হল বই, পবিত্র বই। আমরা মুসলমানরা এটা জানি না, আমরা বলি তাওরাত, কখনো বলি জাবুর, অথবা বলি ইঞ্জিল। তারা কিন্তু এভাবে বলে না। আমরা মুসলমানরা না জেনে খ্রিস্টানদের বাইবেল সম্পর্কে বলি এটাই তাওরাত, এটাই জাবুর, এটাই ইঞ্জিল। তারা এরকম বলে না, এটাকে বলে আল কিতাবুল মুকাদ্দাসা আরবিতে, আল কিতাবুল মুকাদ্দাসা উর্দু বাইবেলের নামও। খ্রিস্টানরা এভাবে বলে, তাহলে আপনারাও আল কিতাবুল মুকাদ্দাসা বলেন। আমি যখন আরব দেশগুলিতে বিভিন্ন লেকচার দেই, মাঝে মধ্যে আমার কথাগুলোর অনুবাদ করা হয়। এরকম একবার লেকচারের সময় অনুবাদ হচ্ছিল, পাশের মাইক থেকে আমি বললাম আজকের বিষয় হল পবিত্র বাইবেলে মোহাম্মদ সম্পর্কে কি বলা আছে। সেখানে অনুবাদ করা হল যে তাওরাতে আরবিতে বলা হল যে তাওরাতে মোহাম্মদ সম্পর্কে কি বলা আছে। আমি বললাম যে আমি তাওরাত বলিনি, আমি বলেছি বাইবেল। সে বলল ইঞ্জিল। আবার বললাম আমি ইঞ্জিল বলিনি, আমি বলেছি বাইবেল। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা মুসলিমরা এই ব্যাপারটা জানি না। এই বইটা তাওরাত নয়, বইটা ইঞ্জিল নয়, বইটা জাবুর নয়। খ্রিস্টানরা যেটা বলে আপনারাও সেটাই বলেন না কেন? আরবি ভাষার বাইবেলে তারা বলছে আল কিতাবুল জাদিদ, আল কিতাবুল কাদিম, ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট। খ্রিস্টানরা ঠিক এভাবেই বলে। আপনি বলছেন ইঞ্জিল অথবা বলছেন তাওরাত, খ্রিস্টানরা কিন্তু তাদের বাইবেলকে এই নামে ডাকে না। তাহলে বুঝতে পারছেন যে এই বাইবেল এটা তাওরাত নয়, ইঞ্জিল নয়। আমরা মানি যে মহান সৃষ্টিকর্তা ঈসা আলাইহিস সালামের প্রতি একটা কিতাব নাজিল করেছিলেন, আর সেই আসমানি কিতাবটার নাম হল ইঞ্জিল। তবে খ্রিস্টানরা তাদের বাইবেলে কি লিখেছে দেখেন, গসপেল যেটা লিখেছিলেন সেন্ট ম্যাথিউ, সেটাকে আরবি বাইবেলে দেখবেন সেটা ইঞ্জিলে ম্যাথিউ, ইঞ্জিলে মার্কাস, ইঞ্জিলে লুকাস, ইঞ্জিলে ইয়োহান্না, আর আমরা বিশ্বাস করি ইঞ্জিলে ঈসায়। সেরকম কিছুই নেই। আর আপনি আরবি বাইবেল পড়লেই দেখতে পাবেন খ্রিস্টানরাই বলছে ইঞ্জিলে মার্কাস, যেটাই হল মার্কের ইঞ্জিল, অথবা ম্যাথিউ বা লুক বা জন, ঈসার ইঞ্জিল বলে কিছু নেই। তাহলে আমরা মুসলিমরা ইঞ্জিল নামে যে কিতাবের কথা জানি সেটা আর এই বাইবেল আসলে একই বই নয়। বুঝেছেন? আসসালামু আলাইকুম, আমার প্রশ্নটা একেবারে সহজ, কে যীশুকে মেরেছিল? প্রথমত, ঈশ্বর নিজে এটা হতে দিয়েছিলেন কারণ এটাই ছিল ভবিষ্যৎবাণী। দ্বিতীয়ত, ইহুদিরা তারা যীশুকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু তাদের সেই অধিকারটা ছিল না, তারা কাউকে মৃত্যুদণ্ড দিতে পারত না কারণ তখন রোমানরা তাদের শাসন করত, রোমানরাও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তবে আমি এখানে বলবো, এমনকি আমরা সবাই প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে যীশু খ্রিস্টকে হত্যা করছি যখন আমরা ঈশ্বরকে অমান্য করছি। কিন্তু কিভাবে, এটা কিভাবে বললেন ঈশ্বর হতে দিয়েছেন, কারণ এখানে তো যীশু খ্রিস্ট নিজেই ঈশ্বর। আমি এভাবে মরবো না, নিজেকে মেরে ফেলবো না। যীশু খ্রিস্ট তো ঈশ্বর, নিজেকে তো বাঁচাতে পারতেন, তিনি পারতেন না? পৃথিবীর মানুষকে যীশু খ্রিস্ট খুব ভালোবাসতেন, শুধুমাত্র এভাবেই তিনি পৃথিবীর সব মানুষের পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে পারতেন। তিনি যে নিজের ইচ্ছায় মারা গিয়েছিলেন এমন কথা কি বাইবেলে কোথাও লেখা আছে? হ্যাঁ, এর উত্তরটা হল হ্যাঁ। পবিত্র বাইবেলে এপিস্টল অফ ফিলিপিয়েন্সে একটা কথা আছে, 2 নম্বর অধ্যায়ে
ছয় থেকে এগারো অনুচ্ছেদে, এটা আপনাকে পড়ে শুনাই। এটা এপিস্টল অফ ফিলিপিয়েন্স, যেগুলো আসলে ফিলিপিয়েন্সের চার্চে লেখা সেন্ট পলের কয়েকটা চিঠি। দুই নম্বর অধ্যায়ের ছয় অনুচ্ছেদ থেকে বলছি, ও ওই বইটাতে আছে। আচ্ছা, আমি এই বইটা থেকে পড়ে শোনাচ্ছি। তোমরা সেইভাবে চিন্তা করো যেভাবে যীশু খ্রিস্ট চিন্তা করতেন। যীশুর পরিচয় সম্পর্কে বলা হয়েছে, তিনি ছিলেন ঈশ্বরের সমতুল্য, আর ঈশ্বরের সমান হওয়াকে তিনি কোনো অপরাধ ভাবেননি। তবে তিনি নিজেকে মহিমান্বিত করেননি এবং তিনি ধারণ করেছিলেন ঈশ্বরের ভৃত্যের রূপ, আর তিনি জন্মেছিলেন মানুষের রূপ নিয়ে এবং স্রষ্টার অনুগত একজন মানুষের মতো। তিনি বিনীত ছিলেন আর মৃত্যু পর্যন্ত অনুগত ছিলেন, ক্রুশবিদ্ধ হওয়ার পরেও। সেজন্য ঈশ্বর তাকে দিয়েছেন সবচেয়ে সেরা সম্মান, আর ঈশ্বর তার নামকে বানিয়েছেন এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নাম। তাই যীশুখ্রিস্টের নাম শুনে প্রত্যেকেই হাঁটুগড়ে শ্রদ্ধা দেখাবে, যারা স্বর্গে রয়েছে, যারা পৃথিবীতে রয়েছে আর পৃথিবীর নিচে। এবং প্রত্যেকের জিহ্বা সাক্ষ্য দেবে যে যীশুখ্রিস্টই প্রভু, এবং তিনি হলেন মহান ঈশ্বরের পুত্র। যীশু বিনীত ছিলেন, আর পৃথিবীর সব মানুষের সব পাপের প্রায়শ্চিত্তের জন্য তিনি স্বেচ্ছায় ক্রুশবিদ্ধ হয়েছিলেন। কিন্তু ঈশ্বর তখন যীশুকে উপরে তুলে নেন। এখনকার দিনে এই পৃথিবীতে সেরকম ভালোবাসা কোথায় পাওয়া যায়? মানলাম যীশুখ্রিস্ট সব মানুষকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করেছেন, এই ভালোবাসা কোথায় আছে? যদি যীশুখ্রিস্ট এই ভালোবাসার চর্চা করে থাকেন, তাহলে আমাদের সামনে কিছু দৃষ্টান্ত থাকত। এই ভালোবাসা কোথায় আছে? এটা শুধু যীশুর পক্ষেই সম্ভব। আচ্ছা, ঠিক আছে, আমি বাইবেলের ওল্ড টেস্টামেন্টের একটা কথা পড়ে কিছুটা দ্বিধার মধ্যে আছি। মুসা, মোসেস, তিনি পাহাড়ের উপরে এক জায়গায় আগুন দেখলেন, তারপর সেখানে কি হচ্ছে সেটা দেখতে গেলেন, আর তিনি যখন সেখানে পৌঁছালেন তখন ঈশ্বরের কথা শুনতে পেলেন। ঈশ্বর বললেন, প্রভু তখন মুসাকে বললেন, তোমার পায়ের জুতা খুলে ফেলো, কারণ তুমি এখন পবিত্র স্থানে আছো। আমার প্রশ্নটা হল যে আপনারা খ্রিস্টানরা যখন চার্চে থাকেন আপনারা তখন জুতা খোলেন না কেন? হ্যাঁ, আপনি যা বললেন সেটা সত্যি যে আমরা চাচ্ছি আমাদের জুতো খুলি না, তবে আমরা খ্রিস্টানরা আমাদের চার্চগুলোকে মন্দির ভাবি না, যেটা খুবই পবিত্র জায়গা যেখানে আমাদের জুতো খুলে ভেতরে ঢুকতে হবে, কারণ আমরা বিশ্বাস করি যে সত্যিকারের যে চার্চ সেটা খুবই পবিত্র। আর শুধু চার শব্দটাই ব্যবহার করছি, অদৃশ্য চার্চটাকে দেখার চেষ্টা করছি, আর এটাই আমরা বিশ্বাস করি। আর আমার ভালো লাগছে যে আপনি তখন মুসার কথা বলেছেন, কারণ তিনি প্রথম মহান ঈশ্বরের বিভিন্ন আদেশ আর নির্দেশ পেয়েছিলেন, আর যীশুখ্রিস্ট তিনি বারবার শুধু আমাদের বলেছেন তার পরিচয়, যে আমি হলাম মদ, আমি হলাম রুটি, আমি পথ, আমি সত্যি, আমি ঈশ্বরের পুত্র, আমি ঈশ্বর। এভাবে যীশুখ্রিস্ট তার শিষ্যদের সাথে কথা বলেছিলেন, আর তিনি যে ঈশ্বরের পুত্র সে কথা তাদের বলেছিলেন। আর এখানে আরেকটা কথা বলি যে ঈশ্বর আর যীশুখ্রিস্টের সচেতনতা নিয়ে আমাদের মধ্যে একটা মতবাদ রয়েছে,
আর শেখ আহমেদ দিদার তার কাছে মনে হয়েছিল যে প্রশ্নটা অনেক উঁচু লেভেলের, তিনি বুঝতে পারেননি। আমি আপনাদের যিশুর সচেতনতা সম্পর্কে বলি, যিশু নির্দেশ মতো আপনাকে হতে হবে একজন শিশুর মতো। যদি আপনি স্বর্গে যিশু খ্রিস্টের রাজ্যে যেতে চান, এভাবেই আপনারা সবাই শিশুর মতো হয়ে যাবেন। তারপর চিন্তা করবেন একজন শিশুর মতো পবিত্র আত্মা নিয়ে, তখন আপনি যিশুর স্বর্গের রাজ্যকে অনুভব করতে পারবেন। স্বর্গের রাজ্যকে, এই ব্যাপারটা যিশু খ্রিস্টের সচেতনতা। আমি একটা প্রশ্ন করতে চাই, তবে তার আগে আপনাদের কাছ থেকে আমার কিছুটা জানা দরকার। প্যাস্টর এরিক বক, আপনি আজকে বললেন যে যিশু খ্রিস্ট 12 বছর বয়সে ইহুদিদের মন্দিরে বসে বলেছিলেন, আমি এখন আমার পিতার ঘরে আছি। তার মানে হল যিশু জানতেন যে তিনি ঈশ্বরের পুত্র। এরপর আপনি আরেকবার বললেন যে যখন তিনি ক্রুশবিদ্ধ হলেন, তিনি তখন খুব ভয় আর কষ্ট পাচ্ছিলেন, কারণ সত্যি বলতে তিনি জানতেন না যে তিনি আসলেই ঈশ্বরের পুত্র কিনা। তাহলে একবার আপনি বললেন যে যিশু খ্রিস্টের বয়স যখন 12 বছর, তখনই তিনি জানতেন তিনি ঈশ্বরের পুত্র, আর যখন ক্রুশবিদ্ধ হলেন তখন ভয় আর কষ্ট পেলেন, কারণ তিনি জানতেন না যে তিনি আসলে ঈশ্বরের পুত্র কিনা। তারপর আপনার কলিগ উনি এসে বললেন যে আপনারা খ্রিস্টানরা এটা বিশ্বাস করেন যে যিশু খ্রিস্ট ঈশ্বর। আমি আপনাদের কাছ থেকে এই ব্যাপারটা পরিষ্কার করতে চাই, তারপরে আমি আমার প্রশ্নটা করব। আপনারা যিশু খ্রিস্টকে কিভাবে দেখেন, ঈশ্বরের পুত্র হিসেবে নাকি তাকে আপনারা ঈশ্বর হিসেবে দেখেন? এটার উত্তর পেলে তারপর আমার প্রশ্নটা করব, কারণ আপনাদের দুজনের কথাবার্তা একজনের সাথে আরেকজনের মিলছে না। আপনারা যা বলছেন সেটা একটু পরিষ্কার করেন। আগে বলেন দুইটা কথার কোনটা ঠিক, তারপর আমার প্রশ্নটা করব। আমরা মানি যে যিশু ঈশ্বরের পুত্র এবং তিনি ঈশ্বর। আচ্ছা, ঠিক আছে, তাহলে যিশু হলেন পুত্র, তিনি হলেন ঈশ্বরের পুত্র, আর একই সাথে তিনি হলেন পিতা, আর একই সাথে তিনি পৃথিবীতে এসেছিলেন। আর একটু পরিষ্কার করেন, নাহলে প্রশ্নটা করতে পারবো না। আমরা দুজনেই যে কথাটা বলছি যে যিশু খ্রিস্ট ঈশ্বর, তিনি ঈশ্বরের মধ্যে একটা অংশ, আর এখানে তিনি হলেন মহান ঈশ্বরের পুত্র, তবে তিনি পিতার ভূমিকায় নেই। পিতা আসলে পুত্র নন, আর পুত্রও পবিত্র আত্মা নন, এই পবিত্র আত্মাও পিতা নন। এটা একজন মানুষের পক্ষে বুঝতে পারা খুবই কঠিন যে তিনজন আলাদা হয়ে একটা। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আপনারা ট্রিনিটিতে বিশ্বাস করেন, পিতা পুত্র আর পবিত্র আত্মা। আচ্ছা, এবার প্রশ্নটা আপনাদের কাছে নাই, আমি অনুরোধ করব শেখ আহমেদ দিদাতকে, ওনাদেরকে আপনি এই ট্রিনিটির ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন, এই ধারণাটা সঠিক না ভুল সে ব্যাপারে একটু ওনাদেরকে বুঝিয়ে বলেন। এ ব্যাপারে পবিত্র কোরআন আমাদের বলছে, তাদেরকে বলো ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাহু গায়রাল্লাকুম, এটাই কল্যাণকর, ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদুন, আল্লাহ তো কেবলমাত্র একজনই, তিনি তিনের একজন নন। আর এই ট্রিনিটির বাইবেলে কিছু কথা বলা আছে, ট্রিনিটির উপর এই অনুচ্ছেদটা আপনার বাইবেলে ওই কথাটা আপনি দেখবেন, যদি বাইবেলটা কিং জেমস ভার্সনের হয়। অবশ্য আপনাদের কাছে যে বাইবেলটা আছে সেটা ড্যানিশ ভাষায় হবে, আর এই ভাষায় কিং জেমস ভার্সনও আছে। আপনারটা কিং জেমস? আচ্ছা, এখন আপনি বাইবেল খুলে দেখেন, ফার্স্ট অ্যাপিস্টল অব জন 5:7, ফার্স্ট অ্যাপিস্টল অব জন 5:7, ফার্স্ট অ্যাপিস্টল অব জন 5:7, এখানে বলা হয়েছে তিনজন আছেন যারা স্বর্গে রাজত্ব করবেন, পিতা পুত্র এবং পবিত্র আত্মা, এবং এই তিনজনই আসলে এক। আমি কি ঠিক বলেছি? না, এরকম কথা তো নেই। এখানে আছে তিনজন সাক্ষী হল আত্মা পানি এবং রক্ত, আর তিনজনই একসাথে ছিল। হ্যাঁ, আপনার হাতে বাইবেলের নতুন সংস্করণটা আছে,
আপনার হাতেরটাও কিং জেমস ভার্সন, তবে নতুন সংস্করণ ওটা। আচ্ছা, আপনি যে আগের ভার্সন থেকে বলছেন সেটা বুঝতে পারিনি। আমার হাতেরটা পুরনো সংস্করণ, আপনার বাইবেলটা রিভাইজড ভার্সন, আর এটা হলো বাইবেলের নতুন সংস্করণ। সংস্কার করেছেন 32 জন উচ্চপদস্থ খ্রিস্টান বিশেষজ্ঞ, যাদের পেছনে ছিল 50টি খ্রিস্টান ধর্মীয় সংস্থা, আর তারাই অনুচ্ছেদটাকে বাইবেল থেকে বাদ দিয়েছেন। আপনি এখন যে অনুচ্ছেদটা পড়ছেন সেটা ছিল একটা মাইনর নোট। যে নোট লিখেছিলেন বেশ কয়েকজন ধর্মযাজক সেটা ষষ্ঠ শতাব্দীতে, সেটাই এখন ফার্স্ট অ্যাপিস্টলের অনুচ্ছেদ হয়ে গেছে। তাহলে খ্রিস্টান বিশেষজ্ঞরাই আপনাদের বাইবেলের এই নতুন সংস্করণটা নতুন করে করেছেন, আর আগের অনুচ্ছেদটা তারা বাইবেল থেকে বাদ দিয়েছে। এখন এই রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন, বাইবেলের সবগুলো নতুন সংস্করণেই প্রোটেস্ট্যান্ট ভার্সন, কিং জেমস ভার্সন, রিভাইজ ভার্সন, রিভাইজড আমেরিকান, সব বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দেওয়া হয়েছে। এই বইতে সেই অনুচ্ছেদটা আর নেই। এরপর আমরা দেখতে পাই যীশু খ্রিস্ট ঈশ্বর সম্পর্কে কি বলেছেন। আছে গসপেল অব মার্কে, ভাই গসপেল অব সেন্ট মার্কে 12 অধ্যায়, গসপেল অব মার্কের 12 অধ্যায় 29 অনুচ্ছেদ, সেখানে কথার উল্লেখ আছে। এক ইহুদি যিশুর কাছে এলো আর তাকে বলল, প্রভু আমরা কোন নির্দেশটা সবার আগে মানব? ঈশ্বরের নির্দেশ, প্রভু হিব্রু ভাষায় রেবাই, আমরা ঈশ্বরের কোন নির্দেশটা সবার আগে মানব? যীশু খ্রিস্ট উত্তরে সে লোকটাকে বললেন, প্রথম নির্দেশ তোমাদের জন্য, প্রথম নির্দেশ হিব্রু ভাষায়। যীশু খ্রিস্ট সে লোককে তখন হিব্রু ভাষায় বললেন, ইসরায়েলবাসী শোনো, তোমাদের সৃষ্টিকর্তা মাত্র একজনই, ইসরায়েলের সন্তানেরা তোমাদের প্রভু ঈশ্বর কেবলমাত্র একজনই। যীশুই বলছেন ঈশ্বর একজন। যীশু খ্রিস্ট এখানে বলছেন যে ঈশ্বরের সর্বপ্রথম নির্দেশটা কি, আর সেই নির্দেশের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, শোনো ইসরায়েলের সন্তানেরা, শোনো ইসরায়েলবাসীরা, তোমাদের প্রভু এবং ঈশ্বর তিনি মাত্র একজনই, তিনজনের একজন নন। তিনি যদি চাইতেন যে আপনারা ট্রিনিটিতে বিশ্বাস করবেন, তাহলে তিনি বলতেন, আমার পিতা পুত্র আর পবিত্র আত্মা, আমরা তিনজন এক, এটাই তোমাদের বিশ্বাস করতে হবে। যীশু এভাবে বলতে পারতেন, কিন্তু তিনি এই কথা বলেননি, বরং তিনি বলেছেন এক ঈশ্বরের কথা, তার আগের নবী রসুলদের কথা। তিনি ওল্ড টেস্টামেন্টের কথা বলেছেন, ম্যাথিউর 5 অধ্যায় আছে, এমনকি একটা ক্ষুদ্র কণাও ঈশ্বরের আইনে ফাঁক গলে যাবে না, আইনটা এতই কঠিন। এরপরও তোমাদের মধ্যে কেউ যদি সেই আইন ভাঙে বা অন্য কেউ তেমন শেখায়, তাহলে সে স্বর্গে প্রবেশ করতে পারবে না, তবে যদি আইন মেনে চলো তোমরা তাহলে স্বর্গে যাবে। তাহলে যীশু খ্রিস্ট নিজে এখানে বলেছেন, তিনি এখানে ট্রিনিটির কথা বলছেন না, যে পিতা হলেন ঈশ্বর, পুত্র ঈশ্বর আর পবিত্র আত্মা ঈশ্বর, তবে তারা তিনজন নয়, তারা একজন। বাইবেলে এমন কথা নেই, কোন বাইবেলে এমন কথা দেখবেন না, আপনার বাইবেলও দেখবেন না, যে পিতা হলেন ঈশ্বর, পুত্র হলেন ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তবে তারা তিনজন নয়, তারা একজন। এমন কথা কি আপনাদের বাইবেলে লেখা আছে জানেন, যে পিতা হলেন ঈশ্বর, পুত্র হলেন ঈশ্বর, পবিত্র আত্মা? আপনি একটু আগে ঠিক এই কথাটাই বললেন, যে পিতা হলেন ঈশ্বর, পুত্র হলেন ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, কিন্তু তারা তিনজন নয়, তারা একজন, এরকম কোন কথা আপনাদের বাইবেলে নেই, বাইবেলের কোথাও নেই। আপনি কি আমাকে বলবেন এমন কথা বাইবেলে আছে কি না? না, যীশু খ্রিস্ট নিজে এভাবে বলেননি, তবে বিভিন্ন সময়ে তার বিভিন্ন কথাবার্তা একত্র করে আমরা এমন ধারণাটা পেয়েছি যে যীশু খ্রিস্ট ঈশ্বর, আর তিনি হলেন এই ট্রিনিটির মধ্যে তিনি ঈশ্বরের একজন। তাহলে আপনি আমার কথাই মেনে নিচ্ছেন যে পবিত্র বাইবেলের কোথাও ট্রিনিটি শব্দটার উল্লেখ নেই? আমি কি ঠিক বলেছি, ট্রিনিটি শব্দটা বাইবেলেই নেই? ঠিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের এই আলোচনা অনুষ্ঠানটি আপনাদের সবার কাছে যথেষ্ট উপভোগ্য লেগেছে। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।